একদিন রাতে বাবা বাড়িতে ছিল। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে শোবার জন্য চলে গিয়েছি। বাবা নিজের রুমে বসে একটা বই পড়ছে আর মা ভাইয়াকে ঘুম পাড়িয়ে দিতে গিয়েছে। তখনও নিধি আমাদের মাঝে আসেনি। মা প্রতিদিন এমনই করে, খাবার পর ভাইয়াকে নিয়ে ভাইয়ার রুমে গিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর আমাকে বলে নিজের রুমে গিয়ে শুয়ে পড়তে, যেখানে ভাইয়ার জায়গায় মার উচিত আমাকে ঘুম পাড়িয়ে দেওয়া, কারণ আমি ভাইয়ার চেয়ে বেশি ছোট। সেই দিন কেন জানি নিজের অভিমানগুলো ধরে রাখতে পারিনি, তাই আমি আমার রুম থেকে বাবার রুমে চলে গেলাম। আমি বাবার রুমের দরজার সামনে গিয়ে বললাম, বাবা সাগর তুমি এখানে ঘুমাবে না? তোমার সাথে আমার কিছু কথা ছিল, তাই বলার জন্য আসলাম। আগে আমার কাছে আসো, তারপর যা বলার বলিও। আমি পা এক পা দুপা করে বাবার কাছে গিয়ে বাবার কোলে বসলাম। হ্যাঁ এখন বলো। আমি জন্ম নিয়ে তোমাদের উপর বোঝা হয়ে গেছি, তাই না? কি বলছো এসব, তুমি আমাদের সন্তান, তুমি জন্ম নিয়ে আমাদের উপর বোঝা হবে কেন? আর তোমাকে এই সব কে বলেছে? কেউ না। তাহলে এই সব কি বলছো কেন সাগর? কি হয়েছে সত্যি করে বলো তো আমাকে। মা আমাকে একটু ভালোবাসে না। কে বলেছে তোমাকে তোমার মা ভালোবাসে না? তুমি জানো তোমার মা কতটা বেশি ভালোবাসে তোমাকে। সব মিথ্যে কথা, মা আমাকে একটু ভালোবাসে না, উল্টো মা ভাইয়াকে বেশি ভালোবাসে। সাগর বড় ভাইয়ের সাথে হিংসে করতে নেই, আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? না কিন্তু। কিন্তু কি? আর তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো তো। বাকি সবার মায়ের মতো আমার মা না। হঠাৎ এই কথা কেন? বাকি সবার মায়েরা তাদের সন্তানদের কত আদর করে, তাদের সাথে খেলে, তাদের নিজের হাতে খাইয়ে দেয়, তাদের সুন্দর সুন্দর পোশাক পরায়, তাদের ঘুম পাড়িয়ে দেয়, আর আমার মা কেন? তোমার মাও তো এসব তোমার সাথে করে। তুমি যতদিন বাড়িতে থাকো শুধু ততদিনই। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর মা আমাকে তার কাছেও যেতে দেয় না। তুমি বাড়ি থেকে যাওয়ার পর মা আমার সাথে যেমন ব্যবহার করে, তা ওই পাশের বাড়ির বিজয়ের মা তাদের পালিত কুকুরটার সাথেও তেমন ব্যবহার করে না। বিজয়ের মা ওদের বাড়ির কুকুরটাকে কি সুন্দর করে খাবার বেড়ে সামনে দেয়, কত আদর যত্ন করে, আর আমার মা আমাকে একটু আদরও করে না। তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর সবসময় আমাকে ভাইয়ার পুরাতন পোশাক পরতে দেয় আর ভাইয়াকে আমার নতুন পোশাকগুলো পরায়। মা কি সুন্দর করে ভাইয়াকে নিজের হাতে খাইয়ে দেয় আর আমার সামনে শুধু ভাতগুলো বেড়ে রেখে দেয়। ভাইয়ার যদি কখনো জ্বর আসে বা শরীর খারাপ হয় তখন মা কেমন পাগল হয়ে যায়, কি থেকে কি করবে মা বুঝে উঠতে পারে না। অন্যদিকে আমার যদি জ্বর আসে বা শরীর খারাপ হয় তাহলে মা আমার ঘরে আসেও না একবারও। শুধু মা কেন, তখন ভাইয়াকে আমার কাছে আসতে দেয় না। আমার কিছু হলেই আমাকে ঘরে বন্দি করে রাখে, সময় মতো দরজা খুলে খাবার আর ওষুধটা শুধু দেয়। মা আমাকে ঘর থেকে বের হতে দেয় না, কারণ আমি ঘর থেকে বের হলেই যদি ভাইয়ারও শরীর খারাপ হয়ে যায়। এখন তুমি বলো মা আমাকে কীভাবে ভালোবাসলো? আর আর আলমারিতে যে খেলনাগুলো দেখছো না, ওগুলো সব আমার। মা সবসময় আমার খেলনাগুলো ভাইয়াকে খেলতে দিত আর ভাইয়ারগুলো আলমারিতে রেখে দিত, আমাকে আমার খেলনাগুলো ছুঁয়েও দেখতে দিত না। আর ভাইয়া ওগুলো ভেঙে ফেললে মা তোমাকে বলতো আমি ভেঙে ফেলেছি। আর ভাইয়াটাও ঠিক মায়ের মতো, আমার সাথে একটু খেলে না, আমাকে তার কাছে আসতেই দেয় না, আমাকে একটুও ভালোবাসে না। আরও তো কত ছেলেদের বড় ভাই আছে, তারা তো তাদের ছোটো ভাইদের সাথে এমন করে না, তাহলে আমার ভাই আমার সাথে এমন কেন করে? সেদিন আমার বাবা তার ছেলের মুখ থেকে তার স্ত্রীর আর তার আরেক ছেলের বিরুদ্ধে একরাশ অভিমানের গল্প শুনেছিল। তোমার সাথে তোমার মা এমন ব্যবহার কবে থেকে করে? সেই ছোট থেকে। তাহলে এতদিন আমাকে বলো নাই কেন? এতদিন তো বুঝলাম না যে মা আমাকে ভালোবাসে না, উল্টো অবহেলা করে, এখন বুঝতে শিখেছি, তাই তো তোমাকে বললাম। ঠিক আছে, আমি এই নিয়ে তোমার মায়ের সাথে কথা বলবো, তারপর দেখবে তোমার মা আর তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। সত্যি তো? হ্যাঁ সত্যি। এখন তুমি তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, তোমার মা আসলে আমি এই নিয়ে কথা বলবো। আচ্ছা। আমি চোখ মুছতে মুছতে তার রুমে চলে গেলাম আর বাবা বই পড়া বাদ দিয়ে আমার কথাগুলো ভাবতে লাগলো। আমি দরজার সামনে যেতেই দেখতে পেলাম মা দরজার অপর পাশে দাঁড়িয়ে রয়েছে। আমার চোখ মায়ের ওপর পড়তেই আমি দেখতে পেলাম মা রাগি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি মাথা নিচু করে চলে আসলাম। সাগর তুই এত কিছু বলছিস কিন্তু আসল কথাটাই বলছিস না। কোন কথা? তোর ভাই কখন থেকে এবং কেন মারতে শুরু করেছিল? রাজু হচ্ছেটা কি? সাগর যেভাবে বলতে ইচ্ছে করছে সেইভাবেই বলুক না। মানে রাজু আমি বরং গিয়ে ক্লাস করি, তোদের আমার গল্প শুনে কাজ নেই, কারণ আমার গল্পে তো শেষে ভাইয়ার হাতের মার খাওয়া আর মায়ের অবহেলাই আছে, এগুলো তো তোরা জানিস।
তাহলে শুধু বলে তোদের আর আমার সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু কিভাবে আর কেন হলো তা তো জানতে পারবো না। আমি তো তোরই, কারণ এত সময় ধরে বলছি, যদি সরাসরি আমাকে ভাইয়া মারতে শুরু করেছে তখন থেকে বলি, তাহলে তোরা আবার আমাকে প্রশ্ন করবি যে তোর মা সামনে ছিল তবুও তোকে আটকালো না কেন। তাই আমি সব কিছু শুরু থেকেই বলছি, কিন্তু তোদের তো এসব ভালো লাগছে না, তাই তোদের আর গল্পটা শুনে কাজ নেই, তার চেয়ে বরং আমি ক্লাসে যাই। না না, তুই তোর মতো গল্পটা বল, আমি আর কথা বলবো না। সত্যি তো? হ্যাঁ সত্যি। বাবার রুম থেকে আমি চলে আসার পর মা রুমের ভিতরে প্রবেশ করে বিছানা তৈরি করতে থাকে। বাবা মাকে দেখে বই রেখে মায়ের সামনে যায়। বাহ, আমার সামনে তো ভালোই অভিনয় করতে পারো, তোমার তো অভিনয় জগতে থাকার দরকার ছিল। তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো। আর অভিনয় করতে হবে না, আমি কি বলতে চাচ্ছি তুমি ভালো করে জানো, কারণ আমি দেখেছি তুমি দরজার অপর পাশে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনেছিলে। বেশ করেছি শুনেছ, আর ওর সাথে আমার পক্ষে এর চেয়ে ভালো ব্যবহার করা সম্ভব না। কেন সম্ভব না, ও তো তোমার ছেলে। ও আমার ছেলে না, ভুলে যেও না, তুমি ওকে রাস্তা থেকে তুলে এনেছিলে, আর কোন রাস্তার ছেলে আমি আমার নিজের ছেলে ভাবতে পারবো না। কেন পারবে না, তোমার নিজের ছেলে তোমাকে যতটা না ভালোবাসে সাগর তার চেয়ে অনেক বেশি ভালোবাসে তোমাকে। তাছাড়া সাগর তো তোমার কাছে টাকা পয়সা চাইনি, শুধু তো একটু ভালোবাসা চেয়েছিল, তুমি পারবে না ওকে একটু ভালোবাসা দিতে? আমি ভালোবাসা ঝুলি নিয়ে রাস্তায় বসে নেই যে যে কোনো রাস্তার ছেলে এসে ভালোবাসা চাইবে আর আমি তাকে ভালোবাসা দিয়ে দেব। তুমি রাস্তার ছেলে কাকে বলছো, বলে যেও না, সাগর আর শুভর মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না, শুভ যেমন আমার ছেলে সাগর ঠিক আমার ছেলে। তুমি একটা রাস্তার ছেলের জন্য আমার গায়ে হাত দিলে। আর একবার যদি তুমি সাগরকে রাস্তার ছেলে বলো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। নিজের পরিবারের চাইতে রাস্তার ছেলের মূল্য তোমার কাছে এত বেশি? দেখে নিও, একদিন এই ছেলেই তোমার মান সম্মান রাস্তায় মিলিয়ে দিবে। কোন ছেলে আমার মান সম্মান রাস্তায় মিলিয়ে দিবে তা সময় বলে দিবে। এইভাবে মা আর বাবার মধ্যে আরো কিছু সময় ঝগড়া হয়। এরপর থেকে মা আমাকে আর কিছু বলেনি, কিন্তু আমি দেখেছি মায়ের চোখে আমার জন্য একরাশ রাগ, যা আমার উপর বের হওয়ার জন্য একটা সময়ের অপেক্ষা করছে। কিছুদিন পর বাবা এক কাজে শহরের বাইরে যায়, আর সেদিন রাতেই মা তার অপেক্ষিত সময় পেয়ে যায়। তারপর আমার সাথে যা করে তার কথা ভাবলেও আমার শরীরের লোম ভয়ে দাঁড়িয়ে যায়। বাবা দিনে চলে যাওয়ার পর রাতে মা তার দুই হাত পেছন দিয়ে আমার রুমে আসে। মা কিছু বলবে? বলবো না, করব। কি? তোকে আদর করব। সেদিন না তোর বাবার কাছে আমার নামে বিচার দিয়েছিলি, যাতে কারণ আমি তোকে আদর করি না, তাই ভাবলাম আজকে তোকে একটু আদর করি। সত্যি বলছো মা, তুমি আমাকে আদর করবে? হ্যাঁ বাবা, সত্যি বলছি, একটু আমার কাছে আসো, না হলে তো তোমাকে আদর করতে পারবো না। এই তো এসে গিয়েছি, এখন অনেক অনেক আদর করো। মায়ের কাছে যাওয়ার সাথে সাথেই মা আমার গালে ধরে থাপ্পড় বসিয়ে দিল। মা তুমি আমাকে মারলে কেন? বাবা আমি তো তোমাকে মারি নাই, আমি তো তোমাকে আদর করছি। কিন্তু এটা কোন ধরনের আদর? আমার আদর এমনই। কিন্তু তুমি তো ভাইয়াকে অন্যভাবে আদর করো। খুব শখ না ভাইয়ার মতো আদর খাওয়ার? হ্যাঁ অনেক শখ। এই বয়সে বড় ভাইয়ের সাথে হিংসা করিস? আর তো বছর পড়েই রয়েছে। কথাটা শেষ করেই মা তার পেছন থেকে আর এক হাত বের করে সেই হাতে ছিল একটা লাঠি, সেই লাঠি দিয়ে আমাকে মারতে শুরু করে। মা আমাকে মারতে থাকে আর বলতে থাকে, কত বড় সাহস তুই, আমার আর আমার ছেলের বিরুদ্ধে তোর বাবার কাছে বিচার দিস, আমার ছেলের সাথে হিংসা করিস। মা এসব বলতে থাকে আর মারতে লাগলো। অন্যদিকে আমি ব্যথায় চিৎকার করছিলাম, মা আর মেরো না, খুব ব্যথা পাচ্ছি মা, প্লিজ মা আর মেরো না, খুব কষ্ট হচ্ছে। তোর জন্য আমাকে আমার স্বামী থাপ্পড় মেরেছে, তাহলে তুই ভাবিস কি করে তোকে আমি এত তাড়াতাড়ি ছেড়ে দিব? খুব শখ না বাবার কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে? মা, ও মা, আমি কথা দিচ্ছি আমি আর জীবনও তোমাদের বিরুদ্ধে বাবার কাছে কিছু বলবো না, তুমিও থুবো, তুমি আমাকে আর মেরো না মা, খুব কষ্ট হচ্ছে গো। কেন বাবা, তোমার না খুব শখ মায়ের আদর খাওয়ার? তাহলে এখন যখন আদর করছি তাহলে না করছো কেন? মা গো, আমি তো এখন আদর চাইনি, চাইনি আমি এখন আদর। তাহলে কেমন আদর চেয়েছিলে? তুমি ভাইয়াকে যেমন ভাবে আদর করো আমি তখন আদর চেয়েছিলাম। আবার আমার ছেলের সাথে নিজেকে তুলনা করে হিংসা করছিস? এত মার খাওয়ার পরেও তো শিক্ষা হয় নাই। না না মা, আমি ভাইয়ের সাথে নিজেকে তুলনা করছি না আর না হিংসে করছি, প্লিজ মা আমাকে আর মেরো না। তা হবে না, আজকে যখন তোমাকে আদর করতে এসেছি তখন সম্পূর্ণ আদর না করে ছাড়ছি না।
কথাটা শেষ করেই আরো জোরে জোরে মারতে লাগলো। আর আমি চিৎকার করতে করতে ছটফট করতে লাগলাম। আরো কিছু সময় মারার পর মা যখন দেখলো আমার অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছে, তখন মারা বন্ধ করে দিল। আজকের মতো ছেড়ে দিলাম। এরপর থেকে যদি কখনো দেখেছি বা শুনেছি তুই আমার আর আমার ছেলের বিরুদ্ধে তোর বাবার কাছে বেচার দিয়েছিস বা আমার ছেলের সাথে হিংসা করেছিস, তাহলে এর চেয়ে বেশি মারব। শুধু তাই নয়, আজকের রাতের ভাত তোর বন্ধ। কথাটা শেষ করেই মা আমার রুম থেকে চলে গেল, আর আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। এই কারণে বুঝি তোর ভাই আর মা তোর সাথে যা করতো তা কাউকে বলতি না। হ্যাঁ, এবার তো বুঝেছিস আমি এত কথা বা তোদের ভাষায় প্যাচাল কেন পারলাম। হ্যাঁ, এত সময় তোদের আমার মায়ের অবহেলার কাহিনী শুনলাম, আর এখন আমি তোদের শোনাবো আমার ভাইয়া আমাকে প্রথমবার কেমন করে মারে তার কাহিনী। আচ্ছা, তাহলে বলতে শুরু কর। সেদিনের পর বাবা আসার আগেই আমি সুস্থ হয়ে উঠি। তারপর থেকে মা আর ভাইয়া আমার সাথে আগের ব্যবহার করলেও আমি আর কখনো বাবাকে কিছু বলিনি। তারপর দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়, মায়ের পেটে নিধি আসে। মায়ের পেটে নিধি আসার পর থেকেই মা কেমন জানি পরিবর্তন হয়ে যায়। আমার সাথে তেমন খারাপ ব্যবহার করে না, সবসময় আমাকে ভাইয়ার মতোই আদর করে। মায়ের এমন পরিবর্তনে আমি অনেকটা খুশি হয়েছিলাম, আর মনে মনে চেয়েছিলাম মা জানি সবসময় এমনই থাকে। কিন্তু কথাই আছে না, কিছু চাওয়া কখনো পূরণ হয় না, তেমনই আমার চাওয়া পূরণ হয়নি। নিধির তখন 3 কি 4 বছর, আধু আধু কথা আর হাঁটা শিখেছে। একদিন মা আমার কাছে নিধিকে রেখে এক কাজে যায়। ভাইয়ার রুমে কোনো একটা কাজ করছিল, বাবা বাড়িতে ছিল না, তাই মা আমার কাছেই নিধিকে খেলতে দিয়ে গিয়েছিল। ছোট থেকে অবশ্য কেন জানি নিধি আমার কোলে আসলেই সবসময় হাসতে থাকতো, যতই কান্না করতো না কেন আমার কোলে আসলেই সবসময় হাসতো। তাই মাও সবসময় আমার কাছেই নিধিকে দিয়ে রেখে যেত। তো সেই দিনও আমি নিধিকে কোলে নিয়ে আমাদের ঘরের পাশের বাগানে যাই। সেখানে গিয়ে দেখি বিজয় তার কুকুরকে নিয়ে এসেছে। নিধি বাগানে খেলতে ভালোবাসে, তাই আমি নিধিকে বাগানে ছেড়ে দিই আর আমি বিজয়ের কুকুরটার কাছে চলে যাই, কারণ বিজয়ের কুকুরটা আমার অনেক ভালো লাগতো। আমি বিজয়ের কুকুরের সাথে খেলতে থাকি। কিছু সময় পরে আমার কানে নিধির কান্নার শব্দ আসে। আমি নিধির দিকে তাকিয়ে দেখি বিজয় একটা ফুল নিয়ে নিধির সাথে টানাটানি করছে, আর তাই নিধি কান্না করছে। বিজয়, তুই নিধির সাথে এমন করছিস কেন? এইটা বলে আমি ওদের দিকে যেতে লাগলাম। আমাকে বিজয় ওদের দিকে এগিয়ে যেতে দেখে নিধিকে হালকা ধাক্কা দিয়ে ফেলে দেয়। নিধি পাশে থাকা একটা ইটের ওপর পড়ে যায় আর নিধি মাথা কিছুটা ফেটে যায়। নিধি চিৎকার করে কান্না করতে শুরু করে। আমি দৌড়ে বিজয়ের দিকে যেতে লাগলাম আর বলতে লাগলাম, বিজয় তুই একটা ভুলের জন্য আমার বোনকে ব্যথা দিলি কেন? আজকে তোকে আমি মেরেই ফেলবো। আমার কথা শুনে বিজয় ভয় পেয়ে দৌড়ে চলে গেল, কারণ আমি কিছুটা রাগী স্বভাবের ছেলে ছিলাম আর নিধির ওপর অনেকটা দুর্বল। বিজয়ের পেছনে বিজয়ের কুকুরটা দৌড়তে লাগলো, তার সাথে আমিও বিজয়কে মারার জন্য ওর পিছনে দৌড়তে লাগলাম। কিন্তু বিজয় ওদের বাড়ির ভেতরে চলে গেল। অন্যদিকে নিধির কান্নার শব্দ শুনে ভাইয়া আর মা দৌড়ে ঘরের বাইরে চলে আসলো। নিধিকে একা একা বাগানের মধ্যে কান্না করতে আর মাথা দিয়ে রক্ত পড়ছে দেখে ভাইয়া রেগে গেল, আর মা তাড়াতাড়ি নিধিকে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে যেতে লাগলো। আমি দৌড়ে আসলাম। আমাকে ভাইয়া নিধির কাছে আসতে দেখেই ভাইয়া আমাকে থামিয়ে দিল। সাগর, এই জায়গাটাই থেমে যাও। ভাইয়া, নিধি কান্না করছে, ওকে একটু আমার কোলে দাও, দেখবেন নিধি আর কান্না করবে না। চুপ, একদম চুপ। এতই যখন নিধির উপর ভালোবাসা ছিল, তাহলে ওকে ছেড়ে গিয়েছিলি কেন? আমি তো বলেছিলাম চুপ, তুই আর একটাও কথা বলবি না। ভাইয়ার ধমক শুনে আমি চুপ হয়ে গেলাম, কারণ ভাইয়াকে এত রাগতে আমি আগে কখনো দেখিনি। জানি না ভাইয়ার এত রাগের ফল হিসেবে আমার উপর কী আসতে চলেছে। সেদিন আর আমার নিধির সাথে হাসপাতালে যাওয়া হয়নি। নিধিকে বাড়িতে আনার পর আমি নিধিকে দেখতে গেলেও মা আর বিশেষ করে ভাইয়া আমাকে নিধিকে দেখতে দেয় নাই। ভাইয়া আমাকে ধমক দিয়ে আমার রুমে পাঠিয়ে দেয়। সেদিন রাতে মা বা ভাইয়া কেউই আমাকে খাবার খেতে দেয় নাই। রাতে ভাইয়া আমার রুমে আসে। আমি বিছানায় জড়সড় হয়ে শুয়েছিলাম, ভাইয়াকে দেখেই বিছানায় উঠে বসলাম। ভাইয়া, তুমি আমাকে নিধির কাছে নিয়ে যেতে এসেছো। তোর নিধির কাছে যাওয়ার অনেক ইচ্ছে, তাই না? হ্যাঁ, নিয়ে যাবে আমাকে? এতই যখন ইচ্ছে ছিল, তাহলে নিধিকে ব্যথা পেতে দিলি কেন? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ওকে ব্যথা পেতে দেইনি। ভাইয়া কিছু না বলে নিজের প্যান্টের থেকে বেল্ট খুলতে লাগলো। হে এ কি ভাইয়া, তুমি নিজের তোমার বেল্ট খুলছো কেন? কেন খুলছি তুই বুঝি বুঝতে পারছিস না? না, দাঁড়া বোঝাচ্ছি। ভাইয়া আমাকে মারছো কেন? তোকে মারবো না তো কাকে মারবো? তোর জন্য আমার আধুনিক পয়েন্টার শরীর থেকে রক্ত পড়ছে, তোকে আমি আজকে ছাড়বো না। ভাইয়া বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। তোর দোষ আছে নাকি না আমি ভালো করেই জানি।
ভাইয়া প্লিজ আমাকে আর মেরো না, খুব কষ্ট হচ্ছে ভাইয়া, চিৎকার করে কথাগুলো বলছি আর ব্যথায় ছটফট করছি। তবুও ভাইয়া আমাকে মারা বন্ধ করেনি। মাও একবার আমার চিৎকার শুনে রুমে এসেছিল, কিন্তু ভাইয়াকে না আটকিয়ে আবার রুম থেকে চলে গিয়েছে। সেই প্রথম দিন ছিল ভাইয়া আমাকে মেরেছে। তারপর থেকে ভাইয়ার যখন ইচ্ছে হতো, যখন মাথায় রাগ উঠত, কারণে অকারণে আমার দোষ থাকলে বা না থাকলে সবসময় আমাকে মারত। সবসময় ভাইয়া নিজের রাগ আমার উপর ছাড়ত। মাও ভাইয়াকে তেমন কিছু বলতো না। সেই দিনের পর থেকে ওই বাড়িতে আমার জন্য তেমন খাবার রান্না হতো না। সারাদিন বা রাতে যে কোনো একবেলা আমার ভাগ্যে খাবার জুটত। অবশেষে নিধির জন্য আমাকে ভাইয়া এত মেরেছিল, সেই নিধি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। সবসময় তার আমার লাগতোই, আর এখনও লাগে, আমাকে ছাড়া তার চলেই না। তার সাথে নিধি বড় হওয়ার পর যেই দুবেলা আমার ভাগে খাবার জুটত না, সেই দুবেলা নিধি আমাকে তার ভাগের অর্ধেক খাবার আমাকে খাইয়ে দিত। কথাগুলো শেষ করে হাত দিয়ে চোখ মুছে জয়, রাজু, রিয়াদ আর সিয়ামের দিকে তাকিয়ে দেখি ওদের চোখের কোণে জল। কী রে তোদের চোখের কোণে জল কেন? তুই ছোট থেকে এত কষ্ট সহ্য করছিস, এইগুলো এখন আর আমার কাছে কষ্ট মনে হয় না। তবু একটা মানুষ এতটা নির্দয় কিভাবে হতে পারে? তোর মা বা ভাইয়ার কি একটুকু দয়া হয় না তোর উপর? দয়া হলে কি আমার নির্মমভাবে মারতে পারত? এত অত্যাচার সহ্য করে তুই এই বাড়িতে থাকতে পারছিস কি করে রে? অভ্যেস হয়ে গেছে রে। সাগর, তোর আর ওই বাড়িতে থাকতে হবে না, তুই আজকে আমাদের বাড়িতে চলে। না রে, তা হয় না। কেন হয় না? কারণ ওই বাড়িতে আমার পরিবার আছে। যে ভাই তোকে মারে, যে মা তোকে অবহেলা করে, তুই তাদের পরিবারে চাচ্ছিস? তাদের জন্য ওই বাড়িতে থেকে যেতে চাচ্ছিস? তাদের ছাড়াও তো সেই বাড়িতে আরো মানুষ আছে। তুই কার কথা বলছিস? সেই বাড়িতে আমাকে ভালোবাসার মতো আমার বাবা আছে, আর আমাকে চোখে হারানোর আমার প্রিয় বোনটা আছে। ওকে ছাড়া আমি কোথাও গিয়ে শান্তি পাবো না রে। ওখানে থাকলে তোকে ওরা মেরে ফেলবে। আমার বোনের জন্য আমাকে মরতেও হয়, তাহলে আমি রাজি। এখন এসব বাদ দিয়ে ক্লাস করতে হবে, চল। আমাদের আর কথা বলতে না দিয়ে সাগর হাসি মুখে হাঁটতে হাঁটতে ক্লাসের দিকে চলে গেল। আমরাও চোখ মুছে ক্লাসে চলে আসি। এই ছিল আমার এতিম বন্ধুর কাহিনী, বুঝছিস তুই? এরপর যদি আর কখনো তোদের ওই পাপি মুখে আমার এতিম বন্ধুর নামে একটা খারাপ কথা শুনেছি, তাহলে সত্যি বলছি আমি তোদের চিফট টান দিয়ে ছিঁড়ে ফেলবো, কথাটা মাথায় রাখিস। জয়, আরোহী এবং ওর বন্ধুদের হুমকি দিয়ে রাজু, সিয়াম আর রিয়াদকে নিয়ে ওদের সামনে থেকে চলে যেতে লাগলো। এত সময় আমার জীবন কাহিনী শুনে আরোহী আর ওর বান্ধবীর চোখেও জল এসে গেছে। সব থেকে বেশি জল আরোহীর চোখ দিয়েই পড়ছে। তার সাথে আরোহী অনেক কষ্ট পাচ্ছে, কারণ আরোহী যে আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য কী কী করেছে তার সব কিছু আরোহীর চোখের সামনে ঘুরতে শুরু করে দেয়। আর সেই সব ঘটনা আরোহীকে আরও বেশি করে কষ্ট দিতে শুরু করলো, কারণ আরোহী এখন বুঝতে পারছে একটা ছেলে যে ছোট থেকেই কষ্ট পেয়ে বড় হয়েছে তার সাথে এমন করা ঠিক হয় নাই। তাছাড়া আরোহীর কানে এখন শুধু একটা কথাই বাজছে, তা হলো, জানো আরোহী, আমি না জীবনে কখনো ভাবিনি কেউ আমাকে কোনোদিনও এতটা ভালোবাসবে। হয়তো আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম, তাই এই জন্মে তোমার থেকে এত ভালোবাসা পাচ্ছি। কথাগুলো আর অন্য কারো না, কথাটা আমার। কোনো একদিন আমি নিজেই আরোহীকে বলেছিলাম, আর সেই কথাগুলোই আরোহীর কানে বাজছে। এই কথাগুলোর উত্তর যখনই আরোহী আমার কাছে জানতে চেয়েছে, তখনই আমি একটা হাসি দিয়ে কথাটা এড়িয়ে গিয়েছি। কখনো আর আরোহীকে এর উত্তর বলা হয় নাই, কারণ আমি চাইতাম না কেউ আমার অতীতের করুণ কাহিনী শুনে আমাকে ভালোবাসুক। অতীতের করুণ কাহিনী শুনে যদি কেউ আমাকে ভালোবাসে, তাহলে সেটা ভালোবাসা না, বরং করুণা। কিন্তু আজকে আরোহী হারে হারে বুঝতে পারছে কেন আমি সেই সব কথাগুলো বলতাম। আরোহী, এই আরোহী, কিছু বলছিলি? হ্যাঁ, কি বলছিলি আবার বল। তোর কি মনে হয় ওরা সাগরের ব্যাপারে যা বলে গেল তা কি সত্যি? আমার মনে হয় সত্যি, কারণ আমি যখন সাগরের বাড়িতে যেতাম তখন আমার কেন জানি মনে হতো সাগরের সাথে ওর মা আর ভাইয়ার মধ্যে কিছু একটা সমস্যা চলছে। তুই সাগরকে কখনো জিজ্ঞাসা করিসনি? করেছি। ও তোকে বলেনি? না রে, যখনই জিজ্ঞেস করেছি তখনই মুখের ভিতরে একটা হাসি এনে কথা ঘুরিয়ে ফেলতো। আমিও আর ওকে জোর করতাম না, তাই বলে কোন মা নিজের সন্তানকে এমন অবহেলা করতে পারে? হোক সে এতিম, তবুও তো ছেলে। তাছাড়া সাগরের সাথে যে এত কিছু হয়েছে বা হচ্ছে কখনো তো ওকে দেখে বোঝা যায়নি। আমরা না হয় সাগরের সাথে তেমন মিশতাম না, কিন্তু আরোহী তুই তো সবসময় সাগরের সাথে থাকতি, তুই কি কখনো
বুঝিসনি সাগরের মনের ভিতরে এত কষ্ট লুকিয়ে রয়েছে? না রে, ও কখনো আমাকে বুঝতেই যায়নি ওর মনের ভিতরে এত কষ্ট লুকিয়ে রয়েছে, আর না আমাকে কখনো বলেছে। এই আর হই, তুই কান্না করছিস কেন? তোর তো খুশি হওয়ার কথা, তোর শত্রু জীবনের শুরু থেকেই এত কষ্ট পেয়ে আসছে। নীলিমা, এইভাবে বলিস না রে, খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে কিন্তু কেন? সাগরের জন্য। তুই সব কি বলছিস, তোর আবার কষ্ট হচ্ছে সাগরের জন্য? হাসালি রে, আমি যখন তোকে বারবার বলতাম সাগরের সাথে এমন কিছু করিস না, তখন তো আমার কথার দাম দিতি না, আর এখন বলছিস ওর জন্য তোর কষ্ট হচ্ছে? সত্যি বলছি রে, এখন আমি বুঝতে পারছি আমি এতদিন কি ভুল করেছি। একটা অবহেলিত ছেলেকে ভালোবাসা দেওয়ার পরিবর্তে তার সাথে ছলনা করেছি। পুরনো দিনের কথাগুলো মনে পড়তেই এখন খুব খারাপ লাগছে রে। আর ওই কান্না করিস না, এখন আর কান্না করে লাভ নেই। লাভ আছে কি নেই তা আমি জানি না, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এই অপরাধ বোধ আমাকে তিলে তিলে এখন মেরে ফেলবে। এখন এইসব ভেবে লাভ নেই, আমার কথা তখন শুনলে তোর আজকে এদিন দেখতে হতো না। আমি এত কিছু জানি না, আমাকে সাগরের কাছে যে কোনো মূল্যেই ক্ষমা চাইতে হবে, না হলে যে আমি বেঁচে থেকেও লাশ হয়ে যাবো রে। সাগরের ঠিকানা তো জয় আর ওর বন্ধুরাই তোকে দিতে পারবে, আর আমার মনে হয় না ওরা তোকে সাগরের ঠিকানা দিবে। দরকার পড়লে ওদের পা ধরবো, তাও যে কোনোভাবে সাগরের ঠিকানা নিয়ে ওর সাথে দেখা করে আমি ক্ষমা চাইবই। আর ওই দেখ, ওই দূরে জয় জানি কার সাথে কথা বলছে। কোথায়? ওই যে ওইদিকে তাকিয়ে দেখ। রিয়ার ইশারা করা জায়গায় আরোহী তাকিয়ে কিছুটা অবাক হয়ে যায়, কারণ জয় যার সাথে কথা বলছে সে যে এখানে আসবে তা আরোহী ভাবতেও পারে নাই। আরোহী সামনের দিকে তাকিয়ে দেখে জয়, রাজু, রিয়াদ আর সিয়াম একটা ছোট মেয়ের সামনে হাঁটু গেড়ে বসে রয়েছে। মেয়েটা কান্না করছে আর ওরা চারজন মেয়েটার চোখের জল বারবার মুছে দিচ্ছে। মেয়েটা বেশি বড় না, মেয়েটা অষ্টম শ্রেণীতে পড়ে। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, মেয়েটা আর অন্য কেউ না, আমার বোন নিধি। নিধির স্কুল থেকে আমার ভার্সিটি অনেক দূরে, তাই আরোহী নিধিকে এখানে দেখে এতটা অবাক হয়েছিল। আরোহী, মেয়েটা কে রে? আর জয়, ওরা মেয়েটির সামনে এমন করে বসে রয়েছে কেন? মেয়েটি সাগরের ছোট বোন নিধি। নিধি কেও এখানে কি করে? এখন তো ওর স্কুলের সময়, আর স্কুল তো ভার্সিটি থেকে অনেকটা দূরে, নিধি এখানে আসলো কি করে? আমি জানি না। তাহলে চল একটু এগিয়ে গিয়ে শুনি সাগরের বোনের সাথে ওরা কি বলছে। হ্যাঁ চল। ওরা এক পা করে নিধির দিকে এগিয়ে আসলো। ওদের থেকে কিছুটা দূরে গিয়ে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথাগুলো শোনাতে লাগলো। জয় ভাই, বলো না আমার ভাইয়া কোথায়, একটু বলো না আমার ভাই কোথায়। তুমি তো জানো আমি ভাইয়াকে ছাড়া থাকতে পারি না, একটু বলো না আমার ভাইয়া কোথায়। পাগলি মেয়ে, তোমার ভাই তোমার কথা রেখেছে? কোন কথা? তুমি বলতে না তোমার ভাইকে এখান থেকে চলে যেতে যেতে, আর তোমার মা বাবা আর বড় ভাইয়ের হাতে মার না খায়, তাই তো তোমার ভাই এই শহর ছেড়ে চলে গিয়েছে। তুমি মিথ্যা কথা বলছো, আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি চিনি আমার ভাইয়াকে, আমার ভাইয়া এই শহরেই আছে। না রে বোন, আমরা মিথ্যা কথা বলছি না, সাগর সত্যিই আমাদের ছেড়ে চলে গিয়েছে। কোথায় গিয়েছে? আমরা নিজেরাও জানি না রে, সাগর আমাদের ছেড়ে কোথায় চলে গিয়েছে। তোমরা সবাই মিথ্যা কথা বলছো, আমি বুঝেছি তোমরা চাও না আমি আমার ভাইয়ের সাথে কথা বলি, তাই তোমরা সবাই আমাকে মিথ্যা কথা বলছো। তোমাকে তোমার ভাইয়ের কাছ থেকে দূরে রেখে আমাদের কি লাভ? আমি এত লাভ কোথায় হিসাব জানি না আর বুঝিও না, আমি শুধু আমার ভাইকে চাই। তোমরা আমার কাছে আমার ভাইকে এনে দাও, না হলে আমাকে ভাইয়ের কাছে নিয়ে যাও। তোমার কি মনে হয় সাগর যদি আমাদের কাছে থাকতো তাহলে কি আমরা সাগরকে একা রেখে ভার্সিটিতে আসতাম? আমি এত কিছু জানি না, আমার ভাইয়াকে চাই মানে চাই। সেই কবে থেকে ভাইয়াকে দেখার জন্য, ভাইয়ের সাথে কথা বলার জন্য স্কুল পালিয়ে তোমাদের ভার্সিটিতে আসছি, কিন্তু এতদিন না দেখেছি ভাইয়াকে, না দেখেছি তোমাদের, আর আজকে যখন তোমাদের পেয়েছি তখন আর ভাইয়ার কাছে না গিয়ে বাড়িতে যাব না। নিধি, এটা কিন্তু ঠিক না, কেউ স্কুল পালায়। সাগর যদি কোনোদিন জানতে পারে তুমি স্কুল পালিয়েছ এখানে আসছো, তাহলে কিন্তু খুব রাগ করবে। আমি ভাইয়ার রাগ ভাঙিয়ে নেব, তাছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। অন্য কোনো সময় আসলে আর বাড়ির কেউ জানতে পারলে আমাকে আর বাড়ি থেকেই বের হতে দিবে না। তাই বলে স্কুল পালিয়ে এইভাবে আসা তোমার একদমই ঠিক হয়নি, এখন তাড়াতাড়ি চল। কোথায়? ভাইয়ার কাছে নিয়ে যাবে? না, তোমাকে স্কুলে দিয়ে আসবো। আর ভাইয়া? বিশ্বাস করো আমি সত্যি বলছি, সাগর কোথায় আমরা জানি না। সাগর একটু সুস্থ হয়ে আমাদের কাছে একটা চিঠি লিখে
তোমাকে দেখে রাখার জন্য বলে গিয়েছে। কোথায় গিয়েছে তা আমরা নিজেরাও জানি না। এখন তাহলে আমি আমার ভাইয়ের খবর জানবো কি করে? নিধি কান্না করো না, আমরা যতদূর সাগরকে চিনি সাগর আবার ফিরে আসবে। কবে ঠিক জানি না, কিন্তু আসবে ঠিকই, কারণ ও তোমাকে অনেক ভালোবাসে। অন্তত তোমার জন্য ও একদিন ফিরে আসবে। আর আর কি? আর সাগর একদিন না একদিন আমাদের সাথে যোগাযোগ করবে। কারণ কি জানো? কি? সাগর ওর ওই পিচ্ছি বোনটাকে খুব ভালোবাসে, তাই পিচ্ছিটার খোঁজ না নিয়ে ও বেশি দিন থাকতে পারবে না। আর তাই তো আমরা সব বন্ধুরা মিলে অপেক্ষা করছি সাগরের ফিরে আসা, যাতে ওকে খুব করে বকাতে পারি আমাদের না বলে এভাবে পালিয়ে যাওয়ার কারণ। না, তোমরা কেউ আমার ভাইকে বকবে না, আমার ভাইয়াকে আমি একা বকবো। ঠিক আছে, তুমি একাই বকো, এখন তাড়াতাড়ি চলো, তোমাকে স্কুলে দিয়ে আসি। আর হ্যাঁ, এরপর থেকে কোনোদিন এভাবে স্কুল পালিয়ে আসবে না। তাহলে আমি জানবো কি করে তোমাদের সাথে আমার ভাইয়া যোগাযোগ করেছে কিনা? তোমার বাবাকে বলিও একটা মোবাইল কিনে দিতে, তারপর আমার কাছে থেকে আমার নাম্বার নিয়ে যেও, সাগর আমাকে ফোন করলে আমি তখন তোমাকে জানিয়ে দেব। আচ্ছা, আমি আজকেই বাবাকে বলবো আমাকে একটা মোবাইল কিনে এনে দিতে। সে না হয় বলিও, এখন তাড়াতাড়ি চলো, তোমাকে স্কুলে দিয়ে আসি। হ্যাঁ চলো। জয়, রাজু, রিয়াদ আর সিয়াম নিধিকে নিয়ে নিধি স্কুলের দিকে রওনা হলো। অন্যদিকে ওরা নিধিকে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার পর রিয়া আরোহীকে বলল, আরোহী, ওরা কি সত্যি সাগরের কোনো খবর জানে না? এটা কি করে সম্ভব? আরোহী সেদিন না বলল সাগরকে ওর বাবা আর ভাইয়া যখন মারছিল তখন ওরা চারজনই ওকে ওনাদের হাত থেকে বাঁচিয়েছে, তাহলে ওরা এখন সাগরের কথা জানবে না কেন? ওরা যদি জানতো তাহলে ওরা সাগরের প্রাণপ্রিয় বোনকে মিথ্যে কথা বললো কেন? এটাই তো বুঝতেছি না। আরোহী, তুই কি বুঝতে পারছিস ওরা কেন নিধিকে বলল না সাগর কোথায়? আমার মাথায় কিছুই ঢুকছে না রে। দেখ, আমার মাথায় দুইটা কারণ আছে যার জন্য ওরা নিধিকে বলল না। কি কারণ? হয়তো ওরা আসলেই জানে না সাগর কোথায়, আর না হলে ওরা চায় না সাগর কোথায় আছে তাকেও জানুক। ওরা কেন চাইবে না সাগর কোথায় আছে তাকেও জানুক? ওদের হয়তো সাগর কাউকে বলতে না করেছে। তাছাড়া আরও একটা কারণ হতে পারে। কি কারণ? জয় এবং বাকিরা হয়তো কোনোভাবে বুঝতে পেরেছিল বা আমাদের দেখে ফেলেছিল যে আমরা ওদের পেছনে দাঁড়িয়ে আছি, তাই ওদের কথা শুনছি, তাই ওরা আমাদের সাগরের কথা জানতে চাচ্ছিল না। এটাও হতে পারে। আরোহী, এখন তাহলে কি করবি? জানি না রে। আরোহী, কোথায় যাচ্ছিস? বাড়িতে। ক্লাস করবি না? না, আজকে ক্লাস করতে ভালো লাগছে না। কথাটা শেষ করে আরোহী তাড়াতাড়ি হেঁটে ওর কাছে চলে গেল। আরোহী তাড়াতাড়ি গেটের বাইরে এসে একটা অটোরিকশায় উঠে বসল, তার সাথে বারবার হাত দিয়ে নিজের চোখের জল মুছতে লাগলো। আরোহী অটোরিকশায় উঠে বারবার ড্রাইভারকে বলে দিচ্ছে কোথায় যেতে হবে। আচ্ছা, আরোহী সত্যি কি নিজের বাড়ির দিকে যাচ্ছে, নাকি আরোহী অটোরিকশায় করে অন্য কোথাও যাচ্ছে? আরোহী অটোরিকশায় বসে নিজের বাড়িতে যাওয়ার পরিবর্তন দেখে নিধি স্কুলের সামনে চলে আসলো। তার মানে এত সময় ধরে আরোহী অটোরিকশায় বসে জয়, রাজু, রিয়াদ আর নীলিমাকে অনুসরণ করছিল। আরোহী হয়তো ভাবছিল নীলিমা কথাটা ঠিক হবে, জয় এবং বাকিরা ওদের দেখে নিধিকে মিথ্যা কথা বলেছে, আর এখন নিধিকে নিয়ে সাগরের কাছে যাচ্ছে, তাই ওদের অনুসরণ করে এখানে আসার। কিন্তু আরোহী এখানে এসে বুঝতে পারল ওর ধারণা ভুল, সত্যি জয় এবং বিকি নিধিকে নিয়ে ওর স্কুলের দিকে এসেছে। জয় নিধিকে তার বাইক থেকে নামিয়ে দিয়ে বলল, শোনো নিধি, এমন স্কুল পালিয়ে আর কখনো কোথাও যাবে না। তুমি তো জানো সাগর তোমাকে আর তোমার পড়ালেখা নিয়ে কতটা দুর্বল ছিল, ও যদি কখনো জানতে পারে তুমি ওকে খোঁজার জন্য নিজের পড়ালেখা অবহেলা করছো, তাহলে সাগর কত কষ্ট পাবে তুমি নিশ্চয় জানো। তুমি কি চাও তোমার ভাই তোমার জন্য কষ্ট পাক? না। তাহলে এমন আর কখনো করিও না। কিন্তু আমার ভাইয়া কোথায়? তোমার ভাই কোথায় আমরাও জানি না, কিন্তু আমরা যদি কখনো জানতে পারি তাহলে তোমরা তোমাকে নিশ্চয় জানাবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। এবার তুমি স্কুলের ভেতরে যাও। আচ্ছা। আর কখনো যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের বলবে, আমরা সবসময় তোমার পাশে আছি যেমনটা সাগর থাকতো, মনে থাকবে তো? হ্যাঁ। এখন তুমি স্কুলে যাও আর আমরাও ভার্সিটিতে ফিরে যাই। আচ্ছা। নিধি চোখ মুছতে মুছতে স্কুলের ভিতরে চলে গেল, আর জয় আর বাকিরা ভার্সিটিতে ফিরে গেল। কিন্তু আরোহী তার ভার্সিটিতে না ফিরে সরাসরি বাড়িতে চলে গেল। আরোহী যখন চোখ মুছতে মুছতে বাড়ির ভেতর ঢুকছিল তখন আরোহী তার মায়ের সামনে পড়ে যায়। আরোহী, তুই কান্না করছিস কেন? কোথায়?
আমি তো কান্না করছি না। তাহলে তোর চোখে জল কেন? চোখে কি জানি পড়েছিল, তাই জল বের হচ্ছে। কোথায় দেখি? আমি ফেলে দিয়েছি, আর দেখা লাগবে না। সে না হয় দেখলাম, কিন্তু তুই আজকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসলি কেন? আজকে ক্লাস নেই? হয়েছে, আমি ইচ্ছে করেই চলে এসেছি। তোর কি শরীর খারাপ লাগছে? উফ মা, একবার বললাম না আমি এমনিতেই চলে এসেছি, তারপরেও এত প্রশ্ন কেন করছো? যদি আমার তাড়াতাড়ি বাড়ি ফেরাতে তোমার কোনো অসুবিধা হয় তাহলে আমাকে বলো, আমি আবার বাইরে চলে যাব। তোর বাড়ি ফিরে নিয়ে আমার কি অসুবিধা থাকবে? তাহলে প্লিজ আমাকে আর প্রশ্ন করো না, এমনিতেই ভালো লাগছে না, তার উপর তোমার এই প্রশ্নগুলো আরো বেশি বিরক্ত করছে। সে না হয় হলো, কিন্তু তুই ভাত খাবি না? না খাবো না, তোমার ভাত তুমি খাও। কথাটা শেষ করে আরোহী নিজের রুমে গিয়ে ধাপাস করে দরজাটা লাগিয়ে দিল। যা বাবা, আমি কি এমন বললাম যার জন্য আমার সাথে এমন করলো? না, এই মেয়ের হাব ভাব আমার মোটেও ভালো লাগে না। আরোহীর মা কথাগুলো বলে নিজের রুমে চলে গেল। অন্যদিকে আরোহী দরজা বন্ধ করে কাঁধের ব্যাগটা বিছানার উপর ছুঁড়ে মেরে নিজেও লাভ দিয়ে বিছানার উপর শুয়ে পড়ল। আরোহী বিছানায় শোয়া মাত্রই আরোহীর চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আরোহীর বারবার শুধু আমার কথা মনে পড়তে লাগলো। আরোহী আমার কথা মনে করতে লাগলো, আর আমার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে চোখ দিয়ে জল ফেলতে লাগলো। আরোহী বারবার চাচ্ছে আমার কথা ভাববে না আর কান্নাও করবে না, কিন্তু তবুও নিজের মনকে বোঝাতে পারছে না। শুধু যে মনকে তা কিন্তু নয়, নিজের চোখের জলও আটকাতে পারছে না। অনেক তো হলো আমার বন্ধু আরোহী আর আমার বোনের কথা। চলুন এবার দেখে আসি কালকে রাতে জয়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করে আমার কি হয়েছে আর আমি কোথায় আছি। আর এদিকে আরোহী কান্না করতে থাকুক, গতকাল রাতে আমি যতই ঘুমানোর চেষ্টা করছিলাম আমার মাথায় ততই একটা কথা বারবার এসে আমাকে ঘুমাতে দিচ্ছিল না। কথাটা আর কারো না, জয়ের বলা। তুই সুস্থ হলে তোকে আমি আমার বাড়িতে নিয়ে যাব, তারপর দুই বন্ধু দুই ভাইয়ের মতো থাকবো। জয়ের এই কথাটা বারবার আমার মাথায় ঘুরতে থাকে আর আমাকে ঘুমাতে দিচ্ছিল না। আর এদিকে আমার মন বলতে থাকে, সাগর, এতদিন তো এক পরিবারে তিন তিনটে মানুষের ঘরে বোঝার মতো বসেছিলি, যার ফল হিসেবে এখানে পড়ে রয়েছিস। তুই আবারও একজনের ঘরে বোঝা হতে যাচ্ছিস। জানি জয় তোর বন্ধু শুধু তা নয়, ছেলেটা অনেক ভালো, তার সাথে ওর পরিবারের মানুষও অনেক ভালো। ওনারা যতই ভালো হোক না কেন, ওনারাও তো মানুষ। যেখানে এত বছর ধরে তোর পালিত পরিবারের মানুষ তোকে ঘাড়ের বোঝা ছাড়া কিছুই ভাবে না, সেখানে ওনারা কি তোকে বোঝা ভাববে না? তার উপরে তোর প্রাণপ্রিয় প্রেমিকা আরোহী তোর শরীরে যে সুন্দর একটা চরিত্রহীনের সিল লাগিয়ে দিয়েছে, তাতে কোনো পরিবার, বিশেষ করে যাদের বাড়িতে একটা মেয়ে আছে, তারা তোর মতো খারাপ একটা ছেলেকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাইবে না। আর জয়ের একটা বোন আছে যে তোর বোনের সাথেই পড়ে, তারাও নিশ্চয়ই তোকে তাদের বাড়িতে নিতে চাইবে না, যদি তুই তাদের মেয়ের সাথে কিছু করিস সেই ভয়ে। কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে তারা না করতে পারছে না, ইচ্ছে থাকতেও তারা তোকে বাড়িতে নিয়ে যাচ্ছে। যদি এত কিছু হওয়ার পরেও তুই ওই বাড়িতে যাস, তাহলে কি কোনোদিনও জয়ের মা বাবার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবি? পারবি তাদের কাছে নিজেকে ভালো প্রমাণ করতে? তোর প্রেমিকা আরোহী তোর নামে যে অপবাদ দিয়েছে তা তো সম্পূর্ণ মিথ্যে না, শুধু একটি অংশ আংশিক মিথ্যে বলেছিল। সাগর, এখনো সময় আছে, চলে যায় এখান থেকে। এমনিতেই অনেকের কাছে ঋণী হয়ে গিয়েছিস, সেইগুলো কোনোদিনও শোধ করতে পারবি কিনা জানিস না। প্লিজ নতুন করে আর ঋণ করিস না, চলে যায় এখান থেকে, পালিয়ে যা। আমার মন সারা রাত আমাকে এই কথাগুলো বলল। অনেক চেষ্টা করেছি একটু স্বার্থপর হয়ে সবার সামনে থেকে যেতে, কিন্তু আমি পারিনি। তাই তো ভোর হওয়ার কিছু সময় আগে সবাই যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই জয়ের মানিব্যাগ থেকে টাকা চুরি করে হাসপাতাল থেকে বেরিয়ে যাই। হাসপাতাল থেকে বেরিয়ে আস্তে আস্তে হেঁটে কোনো মতে কষ্ট করে বাস স্টেশনে গিয়ে একটা টিকিট কিনে বাসে উঠে পড়ি। বাসের টিকিট কিনে বাসের ঠিকই উঠে পড়েছিলাম, কিন্তু তখনও জানতাম না এ শহর থেকে যাওয়ার পর কি করব, কোথায় যাব। অবশ্য তখন মাথায় এত শত জিনিস আসেনি, তখন শুধু এ শহর থেকে বের হওয়ার চিন্তাই মাথায় ঘুরছিল। এ শহর থেকে বের হয়ে আমি সরাসরি ঢাকা শহরে চলে যাই, বাকি রাত্রিকে বাসের ভেতরে ঘুমিয়ে কাটিয়ে দিই। পরের দিন বাস থেকে নেমে একটা দোকান থেকে জলের বোতল কিনে মুখে জল দিয়ে নেই, তারপর একটা দোকান থেকে খাবার খেয়ে সারাদিন এদিক ওদিক ঘুরে একটা কাজ খুঁজতে থাকি আর শহরটা ঘুরে ঘুরে দেখতে থাকি, কিন্তু কোথাও কাজ পাই না, কারণ আমার শরীরের অবস্থা তখনও কিছুটা খারাপ ছিল। দুপুরে আর রাতে একটা হোটেল থেকে খাবার খেয়ে পাশেই একটা পার্কের একটা বেঞ্চে ঘুমিয়ে পড়ি। পরের দিনেও রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে একটা কাজ খুঁজতে থাকি। এমনিতেই আমি জয়ের মানিব্যাগ থেকে অল্প কিছু টাকা নিয়ে এসেছিলাম, কিন্তু এখন তাও প্রায় শেষের পথে, তাই আমার মাথায় চিন্তাটা বেড়েই যাচ্ছে।
সবই ঠিক ছিল, কিন্তু সারাদিন একটা কাজ খুঁজতে খুঁজতে শরীর অনেক ক্লান্ত হয়ে গেছে। আজকে দুপুরে আর কিছু খাইনি, কারণ আজকে দুপুরে খেলে কালকে সারাদিনে না খেয়ে থাকতে হবে। যদি একটা কাজ না পাই, কিছু না খাওয়া অবস্থায় আমি ঢাকা শহরের এই গলিতে একবার ওই গলিতে একবার কাজের জন্য করছি, আর এই ঘোরার পরেই আমার কপালে আবারও খারাপ কিছু জুটল। গলির ওই মোড়ে যাওয়ার পর দেখতে পারলাম কিছু দূরে দু তিনটে ছেলে একটা মাঝবয়সী মহিলার ব্যাগ নিয়ে টানটানি করছে। কি হচ্ছে তা ভালো করে দেখার জন্য আমি ছেলেগুলোর সামনে চলে গেলাম। ভাই, এখানে কি হচ্ছে? যা মনে তা হচ্ছে, তোর দেখার দরকার নেই, তুই এখান থেকে আগে পালা। বাবা, তুমি আমাকে ওদের হাত থেকে বাঁচাও, দেখো না ওরা আমার ব্যাগপত্র টেনে নিয়ে যাচ্ছে। ওই বেটি চুপ কর, না হলে সারা জীবনের জন্য তোকে চুপ করে দেব। ভাইয়েরা শুধু শুধু ওনাকে বিরক্ত করছেন কেন, ছেড়ে দিন না। তোর সাহস তো কম না, আমি একবার তোকে না যেতে বলার পরেও এখানে দাঁড়িয়ে কথা বলছিস? কাকি, আপনি আমার সাথে চলুন, ওনারা আপনার কিছু করবে না। আমি কি করতে পারবো কি না তা তোকে দেখাচ্ছি। ছেলে তিনটে মহিলাকে ছেড়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আশেপাশে কেউ ছিল না, তাই ছেলেগুলো একটু বেশি সাহস দেখাচ্ছে। মহিলাটি ছেলেগুলোর হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে পালিয়ে গেল। তোর জন্য আমাদের হাত থেকে সোনার হরিণ পালিয়ে গিয়েছে, এর মাসুল তোকে দিতেই হবে। তিনজন একসাথে আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে মারতে শুরু করলো। এমনিতেই না খাওয়া, তার উপর শরীরে আগে থেকেই ব্যথা আছে, আবার এই মার, সব মিলিয়ে আমার অবস্থা প্রায় খারাপ। এরই মধ্যে আবার একটা ছেলে আমার পেটের ফাঁকে ছুরি ঢুকি দিয়েছে, যার ফলে আমার শরীর থেকে রক্ত ঝরে যাচ্ছে। আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। আমার চোখ একেবারে বন্ধ হওয়ার কিছু সময় আগে দেখতে পেলাম সেই মহিলাটি আরও কিছু মানুষ নিয়ে আমাদের দিকে দৌড়ে আসছে। এটা দেখেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। অন্যদিকে আমি অজ্ঞান হয়ে যাওয়ার পর সেই ছেলেগুলোর মাঝে একজন দেখলো সেই মহিলাটি কিছু মানুষ নিয়ে ওদের দিকে তেড়ে আসছে, তাই বাকিদের ডেকে বলতে লাগলো, এই চল চল পালা এখান থেকে। কেন, আমি কোথাও যাব না, ওদের জন্য আমাদের হাত থেকে সোনার হরিণ চলে গিয়েছে, ওকে আজ আমি শেষ করব, তারপর যাব। এতক্ষণ যা মেরেছি তাই অনেক, এরপরে যদি এখানে থাকি তাহলে আমাদেরকে মরতে হবে। আমাদের আবার কে মারবে? ওইদিকে তাকিয়ে দেখ, মহিলাটি কত মানুষ নিয়ে আসছে, পালা এখান থেকে। তারপর ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। কিছু সময়ের মধ্যেই মহিলাটি এবং বাকি সবাই আমার কাছে এসে দেখলো আমি অজ্ঞান হয়ে গিয়েছি আর আমার পেট দিয়ে রক্ত বেরোচ্ছে, তাই তাড়াতাড়ি আমাকে ধরে হাসপাতালে নিয়ে গেল। টানা তিন দিন পর আমার জ্ঞান ফিরল। আমার জ্ঞান ফেরার পর সেই মহিলাকে আমার পাশে বসে থাকতে দেখলাম। বাবা, এখন তোমার শরীরটা কেমন লাগছে? ভালো। ঠিক আছে, তুমি তাহলে এখানে একটু বিশ্রাম করো, আমি ডাক্তার ডেকে আনছি। আচ্ছা। মহিলাটি কিছু সময়ের মধ্যেই ডাক্তারকে নিয়ে আমার রুমে ফিরে আসলো। ডাক্তার আমাকে কিছু সময় পরীক্ষা নিরীক্ষা করে সেই মহিলাটির সাথে কথা বলে চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পর মহিলাটি আমার কাছে এসে আমার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করলো, বাবা তোমার বাড়ি কোথায়, ঠিকানা কি? গত তিন দিন ধরে তুমি হাসপাতালে ভর্তি আছো, তোমার এমন কিছু ছিল না যার সাথে তোমার পরিবারের মানুষের সাথে যোগাযোগ করতে পারতাম। এখন যেহেতু তোমার জ্ঞান ফিরে এসেছে, তাহলে তুমি তোমার বাড়ির ঠিকানাটা বা মোবাইল নাম্বারটা দাও, আমি তোমার পরিবারের সাথে কথা বলে তাদের এখানে আসতে বলে দেই। হঠাৎ কেন জানি আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে। মহিলাটি অল্প কিছু সময়ে যেমন আমাকে আদর করেছে, তেমন আদর কোনোদিন আমার পালিত মা আমাকে করেনি। হঠাৎ করে এমন ভালোবাসা পাওয়ার কারণে আমার চোখ দিয়ে জল পড়তে শুরু করলো। একি, তুমি কান্না করছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? না। তাহলে কান্না করছো কেন? আমাকে না, জীবনে কেউ এত আদর করেনি, তাই হয়তো চোখ দিয়ে জল বের হচ্ছে। পাগল ছিলি, তাই বলে কি কান্না করতে হয়? না, আসলে থাক ওইসব কথা পরে শুনবো, এখন বলো তোমার পরিবারের কারো নাম্বার দাও, তাদের কল দিয়ে জানিয়ে দিই। আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি এতিম। সরি, আমি বুঝতে পারিনি। সরি বলতে হবে না, তাছাড়া আমি সবসময় এতিম ছিলাম না, কিছুদিন আগে এতিম হয়েছি। মানে? সে অনেক কথা, অন্য কোনো দিন বলবো। আচ্ছা, কিন্তু তুমি এই শহরে কোথায় থাকো? আমি এই শহরে থাকি না। তাহলে? কিছুদিন হয়েছে এই শহরে এসেছি, আর এসেই এদিক ওইদিক একটা কাজ খুঁজতে খুঁজতে সেদিন আপনার সামনে চলে গিয়েছিলাম। কে না হয় হলো, কিন্তু যে কয়েকদিন ধরে এই শহরে এসেছো, সে কয়েকদিন কোথায় থেকেছো আর কি খেয়েছো? রাস্তার পাশে চায়ের দোকানে বা কোনো এক হোটেলে খেয়েছি, আর পার্কের বেঞ্চে রাতটা শুধু নিবারণ করেছি। তুমি আগে যেখানে থাকতে সেখান থেকে চলে আসলে কেন? আর ডাক্তার তোমাকে দেখার পর বলেছিল তোমার শরীরে অনেক মারের দাগ আছে, সেগুলোই বা কোথা থেকে আসলো? বললাম না, সে অনেক কথা, অন্য কোনো দিন বলবো। ঠিক আছে,
ইস, দেখেছো তোমার সাথে এত কথা বললাম অথচ তোমার নামটাই এখনো জানা হলো না। তা তোমার নাম কি? আমার নাম সাগর। খুব সুন্দর নাম। তাহলে এখন আমি একটু ঘুমোই, আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা তুমি ঘুমাও, আমি এখানেই আছি। মহিলাটি আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, আর আমি জীবনের মতো মনের শান্তিতে ঘুমের দেশে পাড়ি জমালাম। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। এই দিনগুলো মহিলাটি আমাকে অনেক আদর করেছে, তার সাথে অনেক সেবাও করেছে, দিনের অনেকটা সময় আমার সাথে হাসপাতালে থেকেছে। মহিলাটি যতদিন এখানে এসেছে ততদিন তার সাথে তার স্বামীও এসেছে। মহিলাটি যেমন ভালো তার স্বামীও অনেক ভালো একটা মানুষ। মহিলাটির সাথে উনিও আমাকে অনেক আদর করেছে, আর তাদের দুজনকেই দেখে আমার অনেক বড় লোক মনে হচ্ছিল, কারণ তাদের পোশাক অনেক দামি দামি। এখন আমি আগের চেয়ে অনেক সুস্থ আছি। সেদিনের মার ও আগের দুদিনের মারের ব্যথা এখন আমার শরীরে নেই বললেই চলে। তো মহিলাটি তার স্বামীকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার সাহেব। জি বলুন। আমরা কি আমাদের রোগীকে বাড়িতে নিয়ে যেতে পারি? হ্যাঁ। কবে নিয়ে যেতে পারবো? আপনারা চাইলে কালকে সকালে ওনাকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ, এখন তাহলে আমরা চলি। আচ্ছা। মহিলাটি আর তার স্বামী ডাক্তারের রুম থেকে বেরিয়ে আসলো। তারপর মহিলাটি তার স্বামীকে বলল, শুনছো? হ্যাঁ বলো। আমি বলছিলাম কি, সাগরকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যাব। এমনি তো একটা ছেলে সন্তান পাওয়ার জন্য আমরা কম কষ্ট তো আর কম চেষ্টা তো আর করলাম না, আর সাগরের যেহেতু যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে ওকে আমাদের সাথে নিয়ে চলি। কথাটা তুমি অবশ্য খারাপ বলো নাই, সাগরের মতো এমন ছেলে এখন অনেক কম পাওয়া যায়। না হলে কি কেউ নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচাতো? হ্যাঁ, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। কোন জায়গায়? সাগর কি আমাদের সাথে যেতে রাজি হবে? চল একবার বলে দেখি। জানো আমার না বারবার একটা কথা মনে হচ্ছে। কি কথা? আমার কেন জানি মনে হচ্ছে সাগরের মনের মাঝে অনেক কষ্ট লুকায়িত রয়েছে। তুমি কিভাবে জানলে? সাগর কি তোমাকে বলেছে? না বললে নেই, কিন্তু আমার মায়ের মন তো, তাই সব কিছুই বুঝতে পারি। ও হ্যাঁ, এখন চল গিয়ে ওকে জিজ্ঞেস করি আমাদের সাথে যাবে কিনা। হ্যাঁ চলো। তারপর ওনারা আমার রুমে আসতে লাগলো। এদিকে আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছি, আবার আমি জিনি হয়ে গেলাম। এই হাসপাতালে কবে থেকে রয়েছি না জানি কত টাকা বিল উঠেছে, আর এতটা আমি শোধ করবই বা কি করে? যতটা সম্ভব তাড়াতাড়ি আমাকে এখান থেকে চলে যেতে হবে, না হলে হাসপাতালে বিল আরো অনেক বেড়ে যাবে। কথাগুলো ভাবতে একটু খারাপ লাগছিল, কারণ হাসপাতাল থেকে চলে গেলেই ওই মহিলাকে ছেড়ে যেতে হবে। জীবনের প্রথম এই মহিলার থেকে মায়ের ভালোবাসা পেয়েছিলাম, কিন্তু তাও হারাতে হচ্ছে। আমি মন খারাপ করে এসব চিন্তা করছি, তখনই মহিলাটি আর তার স্বামী রুমে আসলো। সাগর কি চিন্তা করছো? কিছু না। তোমার জন্য একটা সুখবর আছে। কি? কালকে তোমাকে হসপিটাল থেকে ছেড়ে দিবে। ও ভালো। সাগর কিছু না মনে করলে তোমাকে একটা কথা বলি। জি বলেন, এতে কিছু মনে করার কি আছে? অবশ্য কথা না, তোমার কাছে কিছু চাওয়ার ছিল। আমার কাছে আবার কি চাইবেন? আমার কাছে দেওয়ার মতো কি বা আছে? আছে, তাই তো চাচ্ছি। আচ্ছা বলুন, যদি সম্ভব হয় তাহলে দেব। তুমি কি আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে? মানে? মানে কালকে হসপিটাল থেকে তোমাকে নিয়ে আমরা আমাদের বাড়িতে যাব, সেখানে তুমি আমাদের ছেলের মতো বাকিটা জীবন পার করে দিবে। তোমার তো যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই আর কোনো পরিবারও নেই, তাই তোমার এই মা তোমাকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছে। প্লিজ না করো না, আমরা অনেক আশা নিয়ে তোমার কাছে এই আবদারটা করেছি। আল্লাহ আমাদের কোনো ছেলে সন্তান দেয়নি, কিন্তু তোমাকে পাওয়ার পর কেন জানি মনে হচ্ছে আমরা আমাদের ছেলে পেয়ে গিয়েছি, তাই বলছি যাবে কি আমাদের সাথে? আমি আপনাদের সাথে যেতে পারবো না, আমাকে ক্ষমা করে দিয়েন। কেন যেতে পারবে না? আমরা কি খারাপ মানুষ, নাকি আমাদের অজান্তেই তোমার সাথে কোনো অন্যায় করে ফেলেছি? না, আপনারা খারাপ মানুষ নন, বরং অনেক ভালো মানুষ। আমি একটা অপরিচিত ছেলে, আমার অতীতের কাহিনী না জেনেই আমাকে আপনাদের বাড়িতে নিতে চাইছেন। এতেই প্রমাণিত হয় আপনারা কত ভালো মনের মানুষ। শুধু তাই নয়, আপনারা আমার অনেক সেবাও করেছেন। তাহলে আমাদের সাথে যেতে তোমার আপত্তি কোথায়? কেন জানি প্রথম দেখাতে তোমাকে আমাদের অনেক আপন মনে হয়, তাই আমরা চাচ্ছিলাম তোমাকে আমাদের সাথে নিয়ে যেতে। বিশ্বাস করুন, আমিও চাই আপনাদের সাথে আপনাদের বাড়িতে যেতে, আপনাদের সাথে সারা জীবন কাটাতে। কারণ এই কয়েকদিনে উনি আমাকে আমার পালিত মায়ের চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালোবাসা দিয়েছেন।
এত ভালোবাসা যে আমি কোনোদিনও পাবো তা আমি কল্পনাও করতে পারিনি। আমার এত ইচ্ছে থাকা সত্ত্বেও আমি আপনাদের সাথে যেতে পারবো না। কেন, কোথায় অসুবিধা? তোমার যদি কোনো কিছু ইচ্ছে থাকে তাহলে আমাদের বলো, আমরা তোমার সেই সব ইচ্ছে পূরণ করে তোমাকে আমাদের সাথে নিয়ে যাব। আমার তেমন কোনো ইচ্ছে নেই, কিন্তু কিন্তু কি? কিন্তু আমি চাই না কারো ঘাড়ের বোঝা হতে, আমি চাই না আর কারো আশ্রয় থেকে বাঁচতে। এত বছর অন্যের আশ্রয় থেকে বাঁচতে বাঁচতে কখন যে নিজে নিষ্ক্রিয় হয়ে গেছি নিজেও জানি না। তুমি এই সব কি বলছো? তুমি আমাদের ছেলে হিসাবে আমাদের বাড়িতে থাকবে, আর ছেলেরা কি কোনোদিন মা বাবার ঘাড়ের বোঝা হয় নাকি? হয়, আপনি হয়তো জানেন না। তোমাকে কে বলেছে যে ছেলেরা মা বাবার ঘাড়ের বোঝা হয়? কেউ বলেনি, কিন্তু কিন্তু কি? কিন্তু আমার নিজের জীবনে এমনটা হয়েছে। নিজের জীবনে এমন হয়েছে মানে? মানে এত বছর আমাকে যারা পালন করেছে, আমার মা বাবা, আমার পরিবার, কিছুদিন আগে তারাই বলেছে আমি তাদের ঘাড়ের বোঝা। কি? হ্যাঁ, আর আপনি সেদিন বলেছেন না আমার শরীরে এত মারের দাগ আসলে কোথা থেকে? এই দাগগুলো সব প্রমাণ। কিসের প্রমাণ? আমার পালিত মা বাবা আমাকে তাদের ঘাড়ের বোঝা বলেছে তার প্রমাণ। তারা আমাকে কুকুরের চেয়ে খারাপ ভেবে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে, এইসব তারই প্রমাণ। তারা আমাকে একটু ভালোবাসে না, এসব তার প্রমাণ। তোমার পালিত মা বাবা তোমাকে তাদের ঘাড়ের বোঝা বলবে কেন? আর কেনই বা তারা তোমাকে এইভাবে মারবে? তুমি কি বলতে চাচ্ছ একটু পরিষ্কার করে বলো প্লিজ, আমরা তোমার কথা কিছুই বুঝতে পারছি না। আমার কথা বুঝতে হলে আপনাদের আমার অতীতের কাহিনী শুনতে হবে। তুমি বলতে শুরু করো, আমরা শুনছি। কিন্তু আমি আপনাদের একটা শর্তে অতীতের কাহিনী বলবো। কি শর্ত? আমার অতীত শোনার পর আপনারা আমার উপর করুণা করতে পারবেন না। আচ্ছা। তারপর আমি তাদের আমার অতীত বলতে শুরু করলাম, মার ভাইয়ার অবহেলা অত্যাচার থেকে শুরু করে জয় এবং বাকিদের সাথে বন্ধুত্ব, আরোহীর সাথে ঝামেলা, তারপর প্রেম, আরোহীর আমার প্রতি প্রতিশোধ নেওয়া, বাবার ভাইয়ার আমাকে কুকুরের মতো মেরে বাড়ি ছাড়া করা, সবকিছু ওনাদের বললাম। কথাগুলো বলতে বলতে কখন যে আমার চোখে জল এসেছে আমি নিজেও জানি না। সবকিছু বলা শেষ করে আমি হাত দিয়ে নিজের চোখের জল মুছে সামনে তাকিয়ে দেখি ওনাদের চোখেও জল। এ কি, আপনারা কান্না করছেন কেন? কোনো মা বাবা কি তার সন্তানদের এভাবে মারতে পারে? নিজের সন্তানদের না মারতে পারুক, কিন্তু রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তানকে হয়তো ঠিকই মারতে পারে। আচ্ছা, তোমাকে তোমার পরিবার কখনো কুড়িয়ে পেয়েছিল? মানে তোমাকে যখন কুড়িয়ে পেয়েছিল তখন তোমার বয়স কত ছিল? তা আমি জানি না, কিন্তু এইটুকু বলতে পারি বাবা আমাকে যখন কুড়িয়ে নেয় তখন আমি একেবারে ছোট ছিলাম না। একেবারে ছোট থাকলে আমি হয়তো বেঁচে থাকতাম না, কারণ ছোটবেলায় মা আমাকে একদমই দেখতে পারতো না, আর আমি বাচ্চা অবস্থায় থাকলে আমাকে নিশ্চিত না খেয়ে মরতে হতো। অবশ্য তখনই হয়তো আমার জন্য ভালো হতো, অন্তত এত কষ্ট পেতে হতো না। একটা দিব কানের নিচে, কি সব অলক্ষণে কথা বলছিস? আর যদি কখনো তোর মুখে দিয়ে এসব কথা শুনি তাহলে তোর খবর আছে, আমি এই বলে দিলাম। সরি। কালকে সকাল সকাল তৈরি থাকিস, আমরা এসে তোকে নিয়ে যাব। আমি যাব না। আর একবার না বললে এইবার সত্যি সত্যি কানের নিচে একটা লাগিয়ে দেব। ভালোই ভালো বলছি, তৈরি হয়ে থাকিস, নাহলে জোর করে তুলে নিয়ে যাব, কথাটা মাথায় রাখিস। আচ্ছা। তারপর মহিলাটি চোখ মুছতে মুছতে চলে গেল, তার পিছনে তার স্বামীও চলে গেল। হঠাৎ করে এই অপরিচিত মহিলাটির এমন পরিবর্তনে বা শাসন করায় আমার কেন জানি একটু খারাপ লাগলো না, উল্টো কেন জানি মনে মনে অনেক ভালো লাগছিল। হয়তো আমার মন মহিলাটির ভেতরে আমার মাকে খুঁজে পেয়েছে, আর তাই তো ওনার কথা আর ফেলতে পারলাম না, ঝট করে রাজি হয়ে গেলাম। অন্যদিকে মহিলাটি কান্না করতে করতে গাড়িতে গিয়ে বসলো, মহিলাটির পেছনে পেছনে তার স্বামীও গিয়ে গাড়িতে বসলো, আর মহিলাটিকে সান্ত্বনা দিতে লাগলো। আহা, হচ্ছেটা কি? আর কত কান্না করবে, এইবার তো কান্না করা বন্ধ করো। কিভাবে কান্না বন্ধ করব? তুমিই বলো, এই যে এক ছেলে হারা মায়ের কান্না। ওর কথা মনে পড়েছে? হ্যাঁ, কেন জানি খুব করে ছেলেটার কথা মনে পড়ছে। ওর জন্য আর কত কান্না করবে, এতগুলো বছর তো প্রতিদিন ওর জন্য কান্না করেছো। তাছাড়া আর আমার কি বা করার আছে, নিজের ভুলে ছেলেটাকে হারিয়েছি, আর মাসুল তো কোনো না কোনো ভাবে দিতেই হবে। প্লিজ এখন আর কান্না করো না, তুমি এক ছেলেকে হারিয়েছিলে, তাই হয়তো উপরওয়ালা আর এক ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। এখন এই ছেলেকে নিয়েই আমাদের বাকিটা জীবন পার করতে হবে। হ্যাঁ,
তাই আর কান্না না করে তাড়াতাড়ি বাড়িতে চলো। বাড়িতে গিয়ে ওর জন্য তো আবার ঘর গোছাতে হবে। হ্যাঁ হ্যাঁ চল। তারপর তারা বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে আমার জন্য সুন্দর করে একটা রুম সাজিয়ে পরদিন সকালে আমাকে নিতে হাসপাতালে আসলো। সাগর তুমি তৈরি তো? হ্যাঁ, কিন্তু আপনাদের বাড়িতে যাওয়ার আগে আপনাদের কিছু বলার আছে। কি? আমাকে আমার মতো চলতে দিতে হবে, আর আমি যার যোগ্য শুধুমাত্র আমাকে তাই দিতে হবে। তার চেয়ে বেশি কিছু দেওয়া যাবে না। চাইলে কম দিতে পারেন, কিন্তু কোনো মতে বেশি দিতে পারবেন না। আচ্ছা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি, আমি আপনাদের কি বলে ডাকবো? তোমার খুশি, চাইলে মা বাবা বলে ডাকতে পারো বা অন্য কিছু, কিন্তু আমাদের মা বাবা বলে ডাকলে আমরা খুব বেশি খুশি হব। মা বাবা বলে ডাকতে আমার কিছুদিন সময় লাগবে, এতদিন আমি কাকা কাকি বলেই ডাকি। আচ্ছা, তোমার কথা বলা শেষ হয়েছে? হ্যাঁ। তাহলে এখন চলো তাড়াতাড়ি বাড়িতে। বাড়িতে তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। কি সারপ্রাইজ? এখন বলা যাবে না, সারপ্রাইজটা তো কি জানতে হলে বাড়িতে যেতে হবে। ঠিক আছে, তাহলে চলো। তারপর হাসপাতালে সবকিছু মিটিয়ে আমরা বাড়ির দিকে যেতে লাগলাম। আর আমি ভাবতে লাগলাম সারপ্রাইজটা কি হতে পারে। দেখতে দেখতে আমি ওনাদের বাড়িতে চলে আসলাম। গাড়ি থেকে বের হয়ে যখন বাড়ির দিকে তাকালাম, তখন আমার মুখ হা হয়ে গেল, কারণ বাড়িটা অনেক অনেক বড়। একজন বড় বিজনেসম্যানের বাড়ি যেমন হয়, ঠিক তেমনই বড় ওনাদের এই বাড়ি। এখানে দাঁড়িয়েই হা করে থাকবি নাকি বাড়ির ভিতরেও যাবি? হ্যাঁ চলুন। আর লজ্জা পেতে হবে না। আর একটা কথা শুনো। কি? আমরা যে তুই করে বলছি এতে কিছু মনে করিস না। তোকে আমরা এই বাড়িতে আমার ছেলে করে নিয়ে এসেছি, তো তাই তুই করে বলছি। আমি কিচ্ছু মনে করব না, আপনাদের যা বলতে ইচ্ছে করে তাই বলে ফেলুন। আচ্ছা, আর তুইও আমাদের তুমি করে বলবি। আপনি করে বললেন কেমন যেন দূরের দূরের কেউ মনে হয়। আচ্ছা, তুমি করেই বলবো। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। এখন বাড়ির ভেতরে চল। আমি সারপ্রাইজ দেখার জন্য বাড়ির ভেতরে চলে গেলাম। বাড়ির ভেতরে তাকিয়ে আমি অনেকটা মুগ্ধ হয়ে গেলাম, কারণ বাড়িটা অনেক সুন্দর করে সাজানো। যে একবার দেখবে সেই মুগ্ধ হয়ে যাবে। আমি চারিদিকে তাকিয়ে দেখিয়ে বাড়িটা দেখছি, আর চোখ দিয়ে আশেপাশে তাকিয়ে দেখছি আমার সারপ্রাইজটা কোথায়। কিন্তু কোথাও তেমন কিছু দেখছি না যে আমার কাছে সারপ্রাইজের মতো লাগবে। তাই মন কিছুটা খারাপ হয়ে গেল, কারণ আমি সারপ্রাইজ পেলাম না। কিরে মন খারাপ কেন? বাড়ি কি পছন্দ হয়নি? বাড়ি অনেক পছন্দ হয়েছে। তাহলে মন খারাপ করে রেখেছিস কেন? এমনি। বুঝেছি, তোর মন কেন খারাপ হয়ে গেল। কেন? তুমি ওকে বলেছিলে ওর জন্য সারপ্রাইজ আছে, কিন্তু এখনো কোনো সারপ্রাইজ দিলে না, তাই ওর মনটা খারাপ হয়ে গিয়েছে, তাই না? ও, এই কথা তো সারপ্রাইজ এখন স্কুলে গিয়েছে, স্কুল থেকে আসলেই দেখতে পারবি। এইটা আবার কেমন সারপ্রাইজ যে স্কুলে যায়? এইটা একটু ভিন্ন ধরনের সারপ্রাইজ, তাই তো স্কুলে যায়। ও, ছেলেটাকে কি এখানে দাঁড় করিয়ে কথা বলবে নাকি ওকে ওর ঘরে নিয়ে একটু বিশ্রাম করতে দেবে? ছেলেটা তো এত জার্নি করে একটু ক্লান্ত হয়ে গিয়েছে, এমনিতেই অসুস্থ। ইস, আমি একদম ভুলে গিয়েছিলাম। চল বাবা, তোকে তো তোর রুমেই নিয়ে যাই, সেখানে গিয়ে তুই বিশ্রাম করে নে, দেখবি দুপুরের দিকে তোর সারপ্রাইজ চলে আসবে। আচ্ছা। তারপর মা আমাকে আমার রুমে নিয়ে গেল। আমি কোনো মতে ফ্রেশ হয়ে বিছানায় এসে বিশ্রাম নিতে লাগলাম। বিশ্রাম নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। কার যেন ধাক্কায় আমার ঘুমটা ভাঙলো। কেউ একজন আমাকে ধাক্কাচ্ছে আর বলছে, ভাইয়া, ও ভাইয়া, আর কত ঘুমাবে, তাড়াতাড়ি ওঠো, তোমার জন্য আমি সেই কখন থেকে বসে আছি, আর তুমি কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছ। ঘুম ঘুম চোখে একবারের জন্য আমার মনে হলো আমার পিচ্ছি বোন নিধি আমাকে ডাকছে। তাই এক লাফ নিয়ে ঘুম থেকে উঠে বসলাম। বিছানায় বসে সামনে তাকিয়ে দেখি নিধি আমার সামনে বসে রয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? তাই আবার দুহাত দিয়ে দুই চোখ একটু ডলতে লাগলাম। আর তখনই আমার কানে মেয়েটির হাসির শব্দ ভেসে আসলো। পিচ্ছি মেয়েটা হি হি করে হাসছে, হয়তো আমাকে এমন করে ছটফট করে উঠতে দেখে মেয়েটার হাসি পেয়েছে তাই হাসছে। মেয়েটির হাসির শব্দ শুনে চোখ থেকে হাত সরিয়ে দেখলাম একটা ছোট মেয়ে হাসছে। কিন্তু এটা আমার পিচ্ছি বোন নিধি না, এ অন্য কোনো এক পিচ্ছি মেয়ে, যার বয়স উপরে গেলে 7 কি 8 বছর হবে। কিছু সময় মেয়েটির সুন্দর হাসি দেখে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, অনেক মজা পেয়েছো তাই না? হ্যাঁ। এইবার তাহলে হাসি থামো। কেন, আমার হাসি কি সুন্দর না? কে বলেছে তোমার হাসি সুন্দর না? তোমার হাসি তো অনেক সুন্দর যা তুমি কল্পনাও করতে পারবে না। আমার হাসি যদি এতই সুন্দর হয় তাহলে তুমি আমার হাসি থামাতে বললে কেন? কেউ যদি আমার উপর হাসে তখন নিজেকে কেমন জানি পাগল পাগল লাগে। তোমাকে এমনিতেই পাগল লাগছে। তাহলে আর কি করার,
আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? তুমি কি আমার ভাই? আমি চুপচাপ হয়ে রইলাম, কারণ আমি নিজেও জানি না এই ছোট মেয়েটিকে। কি হলো, তুমি কি আমার সেই ভাই যার কথা আমার সবসময় বলে? সেই ভাই মানে? তনুশ্রী, তুমি এখানে আর আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছি। মা মা, উনি কি আমার ভাই? হ্যাঁ, উনি তোমার ভাই। সত্যি? হ্যাঁ সত্যি। আমি আজকে অনেক খুশি, তুমি আমার কাছে আমার ভাইকে এনে দিয়েছো। লাভ ইউ মা। হয়েছে হয়েছে, আর ভালোবাসা দেখাতে হবে না। আর সাগর, এই হলো তোমার সারপ্রাইজ, তোমার বোন তনু। ও আচ্ছা। মা, ভাইয়া কি এখন আমাদের সাথেই থাকবে, তাই না? হ্যাঁ আচ্ছা, আমি কিছু সময় আগে এসে সাগরকে ঘুমিয়ে থাকতে দেখে গিয়েছিলাম, এত তাড়াতাড়িও কি করে জাগলো? আমি ঠকিয়ে উঠে দিয়েছি। কেন? কথা বলার জন্য। তনুশ্রী, কাজটা কিন্তু তুমি একদম ঠিক করোনি, ঘুমন্ত মানুষকে এভাবে ওঠানো ঠিক না। সরি মা, ওকে আর বকো না। তুই যখন বলছিস তখন আর কিছু বলবো না। ইয়াহু, মায়ের হাত বকার হাত থেকে বাঁচার জন্য আমি একজনকে পেয়ে গিয়েছি। এরপর থেকে মা আমাকে আর বকতে পারবে না। ভাইয়া, এরপর থেকে মা যখনই আমাকে বকবে তুমি কিন্তু তখনই আমাকে বাঁচাবে। আচ্ছা বাঁচাবো। পাগলি মেয়ে, ভাইকে পেয়ে দেখো কত খুশি হয়ে গিয়েছে। আচ্ছা তোরা কথা বল, আমি তোদের খাবার তৈরি করি। এইবার তো আমাকে ছাড়ো। না ছাড়বো না, আগে আমার প্রশ্নের উত্তর দেবে, তারপরে আমি তোমাকে ছাড়বো। কি প্রশ্ন? তুমি এতদিন কোথায় ছিলে? ছিলাম কোথাও এক জায়গায়। জানো, তোমাকে ছাড়া আমার একদিনে থাকতে কত খারাপ লেগেছে। আমার সব বান্ধবীদের একটা করে বড় ভাই আছে, শুধু আমারই কোনো বড় ভাই ছিল না, তার জন্য আমার সবসময় মন খারাপ থাকতো। এখন আর মন খারাপ করতে হবে না, এখন তো আমি চলে এসেছি। আর কখন আমাদের ছেড়ে যাবে না তো? না যাবো না। সত্যি? হ্যাঁ সত্যি। এভাবে আমাদের কথা চলতে লাগলো। কিছু সময় পর মা আমাদের কাছে এসে আমাদের খাবার খাওয়ার জন্য ডেকে গেল, আমরা খাবার খেতে চলে গেলাম। এইভাবে আমার দিন চলছিল। সবসময় তনুকে নিয়ে খেলা করি, বাড়িতে বসেই থাকি। যখন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই তখন একদিন বিকেলে তনুকে নিয়ে বাইরে ঘুরতে যাই, তাই মাকে বলে ওকে নিয়ে ঘুরতে বের হই, আর সন্ধ্যার আগে বাড়িতে চলে আসি। তারপর থেকে মাঝে মাঝে তনুকে নিয়ে ঘুরতে চলে যেতাম। সেদিনের পর থেকে আমার দিন এইভাবেই পার হতে লাগলো। আমার দিনগুলো এখানে কিছুটা হলেও সুখে কাটছিল, কারণ আমি মা বাবার ভালোবাসা, ছোট একটা বোনকে পেয়েছি। অন্যদিকে আরোহী আমার অতীত জানার পর বাড়িতে এসে বিছানায় শুয়ে শুয়ে সারাদিন এমনকি রাতও পার করে দিল। এর মাঝে আরোহীর মা বাবা কয়েকবার এসে আরোহীকে খাবার খাওয়ার জন্য ডেকে গিয়েছে। শেষবার যখন তারা আরোহীকে ডাকতে আসে তখন তাদের মধ্যে কিছু কথা হয়, আর সেগুলো হলো। আরোহী মা, দরজা খোল মা। আরোহী, তোকে তোর বাবা ডাকছে, দরজা খুলে বাহিরে আয়। আরোহী মা, প্লিজ বাহিরে আয়। তোমাদের সমস্যা কি? বারবার এসে ডাক দিয়ে আমাকে কেন বিরক্ত করছো? তোর বাবা তোকে খাবার খেতে ডাকছে। আমি একবার বললাম না আমি কিছু খাবো না, তোমাদের কানে যায়নি যে বারবার এসে আমাকে বিরক্ত করছো? তোর মা বললো তুই দুপুরেও কিছু খাস নাই। একদিন মানুষ না খেলে মরে যায় না। মা, তোর কি হয়েছে, এভাবে কথা বলছিস কেন? আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। দেখ আরোহী, তোকে যদি কেউ কিছু বলে থাকে তাহলে আমাকে বল, আমি যা করার করব। বললাম না আমাকে কেউ কিছু বলেনি। সত্যি নাকি সাগর ভার্সিটিতে গিয়ে তোকে আবার কিছু বলেছে? তুই ভার্সিটি থেকে আসার পর থেকে এমন করছিস। উফ, তোমরা কি বলো তো, আমি আমার ইচ্ছেতে না খেয়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছি, এর মধ্যে শুধু শুধু তুমি সাগর কেটে এনে আনছো কেন? যে চরিত্রহীন ছেলে মনে হলো একটু সুস্থ হয়ে ভার্সিটিতে এসে আবার তোকে কিছু বলেছে? সাগর আমাকে কিচ্ছু বলেনি, আর নাও ভার্সিটিতে এসেছে। এখন তোমরা এখান থেকে যাও তো। সত্যি তো, নাকি আবার শয়তানটা তোকে ব্ল্যাকমেল করেছে? যদি ব্ল্যাকমেল করে তাহলে আমাকে বল, আমি ওকে পুলিশে দিয়ে ধরিয়ে দেবো। তোমরা যদি সাগরের নামে আর একটা খারাপ কথা বলেছো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে রাখলাম। কথাটা শেষ করে আরোহী ধপ করে তার মা বাবার মুখের সামনে দরজা লাগিয়ে দেয়। মেয়ের হঠাৎ এমন পরিবর্তন দেখে আরোহীর মা বাবা দুজনই অবাক। তারা দুজনই ভাবছে আজকে হঠাৎ এমন কি হলো যে ও সাগরের নামে খারাপ কথা শুনতে পারছে না। কিছুদিন আগে পর্যন্ত তো তাদের মেয়ে সাগরকে দুই চোখে দেখতে পারত না। তারা এসব ভাবতে ভাবতে খাবারের টেবিলে গিয়ে তাদের ছোট মেয়ে মাহি এর সাথে খাবার খেতে লাগলো। মা, দিদি আসলো না? না। কেন? ওর আজকে খাবার খেতে ইচ্ছে করছে না। ও। আর এদিকে আরোহী বিছানায় শুয়ে শুয়ে আমার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে করে কান্না করতে লাগলো। কান্না করতে করতে আরোহী এক পর্যায়ে বুঝতে পারলো আমার উপরে প্রতিশোধ নিতে গিয়ে আরোহী আমার উপর অনেক বড় অন্যায় করে ফেলেছে। এমনিতেই আমার জীবনে দুঃখ কষ্ট কম ছিল না, কিন্তু আরোহীর এই ধরনের প্রতিশোধ আমার দুঃখ কষ্ট আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আরোহী আমার সাথে যা করেছে তার ক্ষমা হয়তো হয় না,
কিন্তু তবুও আরোহী মনে মনে সিদ্ধান্ত নিল আরোহী আমার কাছে ক্ষমা চাইবে, দরকার পড়লে আমার পায়ে পড়ে কান্না করবে, তবুও আরোহী আমার কাছে ক্ষমা চাইবে। এতে আর কিছু না হোক, অন্তত আরোহী নিজের মনের অপরাধ বোধটা কমাতে পারবে। সবই ঠিক ছিল, হঠাৎ আরোহীর মনে আরেকটা প্রশ্ন এসে জড়ো হয়, আর তা হলো আমি এখন কোথায়? আমার কাছে ক্ষমা চাইতে হলে আরোহীকে নিশ্চয়ই আমাকে পেতে হবে, কিন্তু আরোহী তো জানে না আমি কোথায়। তাই আরোহী একটু চিন্তায় পড়ে গেল। পরক্ষণেই আরোহীর মাথায় জয় এবং বাকিদের কথা আসে। আরোহী নিজে খুব ভালো করেই জানত যে আমার কথা আর কেউ না জানুক, জয় অবশ্যই জানবে, কারণ জয়ই আমাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল আর এতদিন আমার সাথে ছিল। তো আরোহী সিদ্ধান্ত নিল কালকে ভার্সিটিতে গিয়ে ওদের সাথে কথা বলে আমার ঠিকানা নেবে। এসব ভাবতে ভাবতে সেদিন আরোহী ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আরোহী তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোনো মতে তৈরি হয়ে বাড়ি থেকে ভার্সিটির জন্য বের হতে নেয়। তখনই আরোহীর মা আরোহীর পথ আটকায়। আরোহী কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে। এত সকালে? হ্যাঁ, এত সকালে তো ভার্সিটির গেটও খুলবে না, আর তুই কিনা ভার্সিটিতে যাচ্ছিস? একটা বিশেষ কাজ আছে তাই তাড়াতাড়ি যাচ্ছি, আর আমি যেতে যেতে ভার্সিটির গেট খুলে যাবে। কি এমন বিশেষ কাজ যার জন্য এত তাড়াতাড়ি যাচ্ছিস? আছে একটা, এখন আমাকে যেতে দাও। সে না হয় না বললি, কিন্তু নাস্তা তো করে যা। উফ মা, বিরক্ত করো না, আমাকে যেতে দাও তো, আমি নাস্তা ক্যান্টিন থেকে খেয়ে নেব। আরোহী কিছুটা চিৎকারে শুনে কথাগুলো বলে বাড়ি থেকে বের হয়ে যায়। আর আরোহীর মা অবাক চোখে আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে, আর তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে তার মেয়েটা দুই দিনেই কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। আর মনে মনে আরোহীর মা আরোহীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়ে গেল, কারণ তেমন কোনো কারণই খুঁজে পেল না। দেখতে দেখতে আরোহী ভার্সিটিতে চলে আসলো। ভার্সিটির দারোয়ানার কিছু ছেলেমেয়ে ছাড়া আরোহী আর ভার্সিটিতে কাউকে দেখতে পেল না, কিন্তু সেই দিন আরোহীর কোনো খেয়াল নেই। আরোহী গেটের সামনে পাকা করে গাছের নিচে বসে গেটের দিকে তাকিয়ে রইল। একে একে ভার্সিটিতে অনেকেই আসতে লাগলো। আরোহীর সকল বান্ধবীরা আসলো, আরোহীকে এইভাবে বসে থাকার কারণ জিজ্ঞাসা করল, কিন্তু আরোহী তেমনভাবে কিছু বলল না। তারপর ওরা আরোহীর পাশে বসে কথা বলতে লাগলো, আর আরোহী মন দিয়ে গেটের দিকে তাকিয়ে রইল। আরো কিছু পরে জয় এবং তার বন্ধুরা গেট দিয়ে ঢুকলো। আরোহী ওদের দেখা মাত্রই দৌড়ে গিয়ে ওদের সামনে চলে গেল। জয়, এই জয় শোন একটু। জয় চুপ হয়ে আরোহীকে পাশ কাটিয়ে চলে গেল। এই জয়, আমার কথাটা একটু শোন প্লিজ, খুব দরকারি কথা। কি হয়েছে, বারবার সামনে আসছিস কেন? তোদের সাথে আমার কিছু কথা আছে, জানি তোরা আমার উপর রেগে রয়েছিস, কিন্তু তবু আমার কথাটা শোন প্লিজ। কি কথা? আমাকে একটু সাগরের ঠিকানাটা দিবি? কেন সাগর, কি তুই তোর বাবা ভাইয়ের মায়ের হাতে মার খাইয়ে মন ভরে নাই যে আমাদের থেকে সাগরের ঠিকানা নিয়ে আবার ওকে মারার পরিকল্পনা করছিস? প্লিজ এমনভাবে বলিস না, আমি জানি আমি অপরাধ করেছি, আর সেই অপরাধ বোধের কারণেই আমি সাগরের কাছে ক্ষমা চাইতে যাব। ক্ষমা? আর তুই? উচ্চস্বরে হাসতে লাগলো আরোহী, মাথা নিচু করে রয়েছে। আচ্ছা আরোহী, ক্ষমা চাইতে হয় কিভাবে তা তুই জানিস? তোরা যা বলার আমাকে বল, আমি কিচ্ছু মনে করব না, কারণ আমি জানি আমি এইসব কেন, এর চেয়ে খারাপ কথা শোনার যোগ্য। তবুও প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা দে প্লিজ, আমি তোদের সামনে হাত জোড় করছি, আমাকে সাগরের ঠিকানাটা দে, আমি শুধু একবার ওর কাছে গিয়ে ক্ষমা চাইব, বেশি না, মাত্র একবার প্লিজ। তোরা আমার কাছ থেকে ক্ষমা চাওয়ার সুযোগটা কেড়ে নিস না, না হলে যে আমি অপরাধ বোধে দিন দিন শেষ হয়ে যাব। তোদের যদি আমার উপর এত সন্দেহ থেকে থাকে তাহলে তোরা আমার সাথে যাস, আমি তোদের সামনে সাগরের কাছে ক্ষমা চাইব, তবুও প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা দে। আরোহী, আমাদের যেতে দে, আমরা জানি না সাগর কোথায়। আমি জানি তোরা জানিস সাগর কোথায় আছে, দয়া করে আমাকে মিথ্যে কথা বলিস না। আমি বললাম না আমরা জানি না সাগর কোথায় আছে, তোর জন্য আমাদের ছেড়ে সাগর চলে গিয়েছে। আমরা সত্যি জানি না সাগর কোথায় আছে, কিন্তু আমরা যদি জানতাম সাগর কোথায় আছে তবু তোকে কোনোদিনই বলতাম না। কারণ কি জানিস? কারণ তোর আর তোর এই ন্যাকামুখ কান্নার উপর আমাদের বিন্দুমাত্র বিশ্বাস নেই, এখন সর আমাদের সামনে থেকে। জয় আরোহীকে হালকা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে ক্লাসের দিকে চলে যায়, আর আরোহী মাটিতে বসে কান্না করতে থাকে। পরক্ষণে আরোহীর মনে পড়ে হাসপাতালে গেলে সাগরের বিষয়ে হয়তো কিছু জানতে পারবে, তাই দ্রুত হাসপাতালের দিকে ছোটে। সেখানে গিয়েও আরোহী নিরাশ হয়। এরপর কিছুদিন চলে যায়, এমন একটা দিন নেই যে আরোহী জয় এবং বাকিদের কাছে গিয়ে কান্না করে, আবার ঠিকানা জানার চেষ্টা করেনি, কিন্তু ওরা কিছুই বলে নাই। অবশ্য ওরা জানলে তো বলবে। এদিকে আবার আরোহী খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল, একবার খেলে আরেকবার খেত না,
সারা রাত দিন ঘরে বসে আমার জন্য কান্না করে বালিশ ভেজাত। আরোই হয়তো ভাবছিল এই কষ্টই ছিল তার কপালে, তাকে বাকি জীবন এই অপরাধ বোধ নিয়েই কাটাতে হবে। কিন্তু আরোহী জানতো না যে এটা মাত্র শুরু, আরো আরোহীর জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আরোহীর এই করুণ অবস্থা দেখে আরোহীর মা বাবা চিন্তায় পড়ে গেল। তারা অনেকবার আরোহীর এমন চুপচাপ হয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করেছে, কিন্তু আরোহীর মুখ থেকে কিছু জানতে পারেনি। এই কয়েকদিনে আরোহী অনেকবার শহরের এই দিক থেকে শুরু করে ওই দিকে আমাকে খুঁজেছে, ভার্সিটিতে যাওয়া বন্ধ করে সারাদিন শহরের এই দিক থেকে ওই দিক পর্যন্ত আমাকে খুঁজেই বেরিয়েছে, কিন্তু কোথাও আমাকে পায় নেই। শুধু যে শহরে খুঁজেছে তা নয়, আরোহী লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ির সামনে গিয়ে দূর থেকে দাঁড়িয়ে বাড়ির ভেতরে আমাকে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তবুও কোনো কাজ হয়নি। আরোহীর চোখের সামনে যখন সব রাস্তা বন্ধ, তখন আরোহী একদিন নিধির স্কুলের সামনে গিয়ে উপস্থিত হয় নিধির সাথে কথা বলার জন্য। আরোহী নিধিকে দেখা মাত্রই দৌড়ে নিধির সামনে চলে যায়। নিধি নিধি আরোহীকে দেখে মুখ ঘুরিয়ে চলে যায়। নিধি শোন না, হাত ছাড়ুন, আপনার কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। নিধি আমি জানি তুমি আমার উপর রাগ করে রয়েছো, তবু আমার কথাটা শোনো প্লিজ। আপনার উপরে রাগ করে কি অস্বাভাবিক কিছু? আপনার জন্য আমার ভাই সেদিন মার খেয়েছে। নিধি আমি জানি তুমি আমার উপর রাগ করে রয়েছো, তবু আমার কথাটা শোনো প্লিজ। আমি কিন্তু আপনাকে আমার হাত ছেড়ে দিতে বলছি। আমি তোমার হাত ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্নের উত্তর জানার আছে, প্লিজ তুমি আমাকে উত্তরটা বলে যাও। আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। প্লিজ 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 এমন করো না, প্রশ্নের উত্তরটা জানা আমার জন্য অনেক দরকার, প্লিজ আমাকে উত্তরটা বলে যাও, আমি তোমার সামনে হাত জোর করছি। আরোহী কান্না করে নিধির সামনে হাত জোর করে। কি প্রশ্ন? তোমার ভাই সাগর এখন কোথায় আছে? আমার ভাইকে দিয়ে আবার আপনার কি কাজ? আরোহীর মুখে আমার নাম শুনে নিধির মাথা গরম হয়ে গেল। আমি সাগরের কাছে ক্ষমা চাইব, প্লিজ আমাকে সাগরের ঠিকানাটা বলো। ফাজলামি করেন আমার সাথে? আপনি কি চাইবেন আমার ভাইয়ের কাছে ক্ষমা? দেখেন অনেক সময় ধরে আমাকে দাঁড় করিয়ে আমাকে বিরক্ত করছেন আপনি। আমার বড় হলে আমি কিছু বলছি না, কিন্তু আমার ভাইকে নিয়ে যদি আপনি আর একটাও কথা বলেন তাহলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। নিধি আমাকে তোমার যা ইচ্ছে বলো, আমি কিচ্ছু মনে করব না, কিন্তু তবুও দয়া করে সাগরের ঠিকানাটা আমাকে দাও। কেন দেব আমার ভাইয়ের ঠিকানা আপনাকে? আমার নিষ্পাপ ভাইটাকে বাবার ভাইয়ের হাতে মার খাইয়ে বাড়ি ছাড়া করে আপনার মন ভরেনি যে এখন আবার এসেছেন আমার ভাইয়ের ঠিকানা জানতে? আরোহী মাথা নিচু করে কান্না করছে। আজকে আপনার জন্য আমি আমার ভাইয়ের কাছ থেকে দূরে, আমি জানি না আমার ভাইটা কোথায় আছে, কেমন আছে, আর এইসব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আমার কি ইচ্ছে হচ্ছে জানেন? আপনার মতো খারাপ একটা মেয়েকে থাপড়িয়ে গাল লাল করে দিতে, কিন্তু আমার ভাই আমাকে বড়দের মারার শিক্ষা দেয়নি, না হলে আজকে আপনার অবস্থা খারাপ করে ফেলতাম। তোমার যদি আমাকে মারতে ইচ্ছে হয় তাহলে আমাকে মারতে পারো, আমি কিচ্ছু মনে করব না, তবু একবার আমাকে সাগরের ঠিকানা বলে দাও প্লিজ। আমি জানি না আমার ভাইয়া কোথায় আছে, আর যদি জানতাম তাহলে আপনাকে কোনো দিন বলতাম না, বুঝেছেন আপনি? আর এরপর থেকে যদি কোনো দিন আমাকে বিরক্ত করতে আসেন তাহলে তার ফলাফল ভালো হবে না, বলে দিলাম আমি। নিধি কথাটা বলে দ্রুত সেখান থেকে চলে গেল, কারণ এখানে আর কিছু সময় থাকলে নিধি হয়তো নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারত না। আর এদিকে আরোহী এখনও সেই জায়গায় মাথা নিচু করে চোখের জল ফেলছে, তাছাড়া যে আর কিছু করারও নেই। আজকে নিজের দোষে তাকে শাস্তি পেতে হচ্ছে। যে মেয়ে কোনো দিন আরোহীর সামনে গলা উঁচু করে কথা বলার সাহস পেত না, আজকে সেই মেয়েই আরোহীকে মাঝ রাস্তায় কতগুলো কথা শুনিয়ে চলে গেল। তার উপর মেয়েটি তার বয়সের থেকে অনেক ছোট, একেই হয়তো বলে সময়ের প্রতিশোধ। এরপর থেকে প্রতিদিনই আরোহী নিধি জয় এবং জয়ের বাকি বন্ধুদের কাছে গিয়ে আমার কথা জিজ্ঞেস করে, কিন্তু প্রতিবারই ওরা সবাই নিধিকে অপমান করে, কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। এদিকে আরোহী আমার কথা ভাবতে ভাবতে আমার স্মৃতি মনে করতে করতে হয়তো অপরাধ বোধে নয়তো আমার উপর করুণায় বুঝতে পেরেছে সে নিজেও আমাকে অনেক ভালোবাসে, আমাকে ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না, তাই আমাকে আরোহী আরো বেশি করে খুঁজতে খুঁজতে প্রায় পাগল। এদিকে মেয়ের এই অবস্থা দেখে আরোহীর মা বাবা দুজনেই চিন্তিত। একদিন দুপুরে আরোহী যখন আমাকে শহরে খুঁজে বাসায় আসলো, তখন ড্রয়িং রুমে তার মা বাবাকে বসে থাকতে দেখলো। আরোহী তাদের দিকে খেয়াল না করে নিজের মতো নিজের রুমের দিকে যেতে লাগলো। তখনই আরোহীর বাবা আরোহীকে ডাকলো। আরোহী। হ্যাঁ বাবা, কিছু বলবে? হ্যাঁ, এদিকে এসে বসো। বসার সময় নেই, যা বলা তাড়াতাড়ি বলো। কেন, কোথায় যাবে নাকি? হ্যাঁ মা,
স্নান করে খাবারটা খেয়ে আবার বের হব। বের হবে মানে? একটু আগেই না তুমি বাইরে থেকে আসলে। বাবা একটু কাজ আছে তাই আবার যেতে হবে। প্রতিদিন তোমার বাইরে এত কি কাজ থাকে? ভার্সিটিতে থেকে জানতে পেরেছি তুমি ঠিকমতো ভার্সিটিতে যাচ্ছ না, আবার বাড়িতেও থাকো না। তাহলে তুমি যাচ্ছটা কোথায়? কি হলো, চুপ করে রইলে কেন? বলো কোথায় যাচ্ছ। আমি এখন বলতে পারবো না, তোমার যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলো, না হলে আমি রুমে যাব। তুমি যাবে মানে কি? তোর বাবা তোকে কিছু জিজ্ঞেস করেছে, তার উত্তর না দিয়ে তুই চলে যাবি? হ্যাঁ চলে যাব, পারবো না তোমাদের প্রশ্নের উত্তর দিতে। আরোহী কিছুটা রাগ নিয়ে কথা বলে ঘুরে সেখান থেকে চলে যেতে লাগলো। হঠাৎ করে আরোহীর কি জানে হলো, আরোহী মাথা ঘুরে পড়ে গেল। আরোহীর মা বাবা আরোহীকে ডাকে, আরোহী সামনে গিয়ে দেখে আরোহী অজ্ঞান হয়ে রয়েছে। মেয়েকে হঠাৎ এমনভাবে অজ্ঞান হতে দেখে আরোহীর মা বাবা চিন্তায় পড়ে যায়, আর সাথে সাথে আরোহীকে নিয়ে হাসপাতালে চলে যায়। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার জানায় আরোহী গর্ভবতী। কথাটা শুনে আরোহীর মা বাবার মাথায় হাত। কিছু সময় পর আরোহীর জ্ঞান ফিরে, আর তখন আরোহীর মা বাবা আরোহীর পাশেই ছিল। মা আমার কি হয়েছিল? কি হলো মা বলো। বাবা মা তো কিছু বলছে না, তুমি বলো না আমার কি হয়েছিল। আরোহীর মা এবং বাবা দুজনেই চুপচাপ হয়ে রয়েছে। কি হলো, তোমরা কিছু বলছো না কেন? কি বলবো, হ্যাঁ আমরা কি বলবো, সাগরের মতো চরিত্রহীন একটা ছেলের সাথে মিশে এখন তার ফল তোর পেটে নিয়ে ঘুরছিস, সেটা বলবো? আরোহী কথাটা শুনে বুঝতে পারলো যে সে গর্ভবতী, কিন্তু তার মুখে দুঃখের আভার পরিবর্তে একটা খুশির আভা দেখা গেল। আরোহী চল। কোথায়? যার ফল তুই তোর পেটে নিয়ে ঘুরছিস তার বাড়িতে। কেন? তার সাথে শেষ একটা বোঝাপড়া করতে। আরোহী আর কিছু বলল না, আস্তে আস্তে বেড থেকে উঠে বাবার পিছনে যেতে লাগলো। আরোহী যাচ্ছে কারণ সে এতদিন পর একবার হলেও আমাকে দেখতে পারবে সেই আশায়, আর আরোহীর মা বাবা যাচ্ছে ভয়ানক কিছু একটা ঘটাতে। হয়তো এই ভয়ানক কিছু একটা ঘটিয়ে তারা নিজেদের জীবনের সবচেয়ে বড় ভুল করছে। আবার এমনও হতে পারে তাদের এই ভুলের জন্য অনেকের এতদিনের ভুল ধারণা ভেঙেও যেতে পারে। আরোহীর বাবা আমাদের বাড়ির ভেতরে ঢুকেই চিৎকার করে সাগর সাগর বলে ডাকতে থাকে। আরোহীর বাবার এমন ডাক শুনে বাবা ভাইয়া নিধি উপর থেকে চলে ড্রয়িং রুমে চলে আসে, আর মা রান্নাঘর থেকে চলে আসে। কি হলো, আপনি বাড়ির ভিতরে ঢুকেই এমন চিৎকার করছেন কেন? আপনার গুণদর ছেলে সাগর যা করেছে তারপর চিৎকার না করে থাকা যায় নাকি? সাগর নামে আমার কোনো ছেলে নেই, আমার একটাই ছেলে আর শুভ। তা বলে তো হবে না, ওই শয়তানটাকে আগে বের করে আনুন। ও আবার নতুন করে কি করেছে যার জন্য আপনি ওকে খুঁজতে এসেছেন? আপনার ছেলে নতুন করে কিছুই করে নাই, যা করার আগেই করেছে। আগের বার কি হয়েছে? সবকিছু বলবো, কিন্তু তার আগে ওই জানোয়ার ডাকে ডাকুন, জানোয়ার উত্তর দিতে হবে ও আমার মেয়েকে এত বড় সর্বনাশ কেন করলো। দেখুন আপনারা যার খুঁজে আমাদের বাড়িতে এসেছে সে এখানে নেই, তাই আপনারা চলে যেতে পারেন। চলে যেতে বললেই তো আমরা চলে যাচ্ছি না, আমরা জানি চরিত্রহীন এখানেই আছে, ডাকুন ওকে। এক কথা আপনাকে একবার বুঝেন না, মাথায় সমস্যা আছে নাকি? এই ছেলে এই রাগ দেখাচ্ছিস কাকে, এখনো সময় আছে, সামলে যা, না হলে পরিবার সবাইকে জেলের ভাত খাওয়াই ছাড়বো। ভুলে যাস না তোর বাবার চেয়ে আমার ক্ষমতা কম না, বরং অনেক বেশি। বাহ, এলাকার চেয়ারম্যান হয়েছেন ঠিকই, কিন্তু দুইটা ছেলের একটাওকে ভালো শিক্ষা দিতে পারেন নাই, একটাকে বানিয়েছেন অসভ্য আর আরেকটাকে বানিয়েছেন লম্পট। অন্যের ঘরের মেয়েদের সাথে খারাপ কাজ করতে হয় কি করে তা শিখিয়েছেন। বাহ, আপনাদের যা বলার তাড়াতাড়ি তা বলে চলে যান, কিন্তু আমার ছেলেকে নিয়ে খারাপ কিছু বলবেন না। কি বলবো আর না বলবো, তা কি এখন আপনার থেকে শিখতে হবে নাকি? আপনার ছেলে আমার মেয়ের কত বড় সর্বনাশ করেছে তার কোনো ধারণা আছে আপনার? আর আপনি কিনা নিজের ছেলেকে ঘরের ভেতর লুকিয়ে রেখে বলছেন সে বাড়িতে নেই? সেই কখন থেকে বলছেন আমার ভাই আপনার মেয়ের বড় সর্বনাশ করেছে, কিন্তু কি করেছে তা তো বলছে না। নাকি বলতে আপনার মেয়ে আবার নতুন কোনো নাটক শুরু করেছে? নাটক আমার মেয়ে করছে না, নাটক করছে তোমার ভাই। আমার নিষ্পাপ মেয়েটাকে গর্ভবতী করে এখন কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে। কি, আপনার মেয়ে গর্ভবতী? হ্যাঁ, আর তাই ওর বিচার করতে এসেছি, সেইবার তো ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এইবার আর ওকে ছাড়ব না। আমি আগেই জানতাম এই ছেলে এমন কিছু করে তারপরে বাড়ি ছাড়বে, তাই তো বারবার তোমাকে বোঝাতাম, কিন্তু তুমি আমার কথা শুনতে না, এইবার আমার কথা মিলল তো। সাগর কখন এতটা খারাপ হয়ে গিয়েছিল আর আমি বুঝতেই পারলাম না। রাস্তা ছেলে কুড়িয়ে নেই, যে ছেলের চেয়ে বেশি ভালোবাসলে এমনই হয়। আমার ভাবতেই অবাক লাগছে, এমন একটা লম্পট ছেলেকে
নাকি আমার এতদিন আমার তাই ভেবেছিলাম। ছি, শুধু কি লম্পট, আস্ত একটা শয়তান। ও হয়তো আগেই বুঝতে পেরেছিল এমন একটা ঘটনা ঘটবে, তাই তো শয়তান তার বাড়িতে ফিরে নাই। এমন একটা নরপশু এতদিন ভাত দিয়ে পেলেছি, ভাবতেই ঘৃণা লাগছে। নিশ্চয়ই জন্মদাত্রী মাও কোনো চরিত্রহীন ছিল, তাই তো ছেলেটা চরিত্রহীন হয়েছে। আমি এত কিছু জানি না। চেয়ারম্যান সাহেব, ওই কুত্তার বাচ্চাটাকে যেখানে থেকে পারেন ধরে এনে এর বিচার করবেন, না হলে আমি ওর নামে পুলিশ কেস করব। হ্যাঁ, তাই ভালো। তুমি এখনই পুলিশকে ফোন করে আনো, তারপর লম্পটটাকে পুলিশ দিয়ে ধরিয়ে দাও। কুত্তাটা জেলের বাইরে থাকলে না জানি আরো কত মেয়ের জীবন নষ্ট করবে। ব্যাস, অনেক হয়েছে, আর না, তোমরা আর কেউ সাগরের নামে একটা খারাপ কথাও বলবে না। আরোহী, তোর আবার কি হলো? তুই ওই লম্পটার হয়ে কথা বলছিস কেন? মা, তোমাকে না বললাম সাগরের নামে আর একটাও খারাপ কথা না বলতে? তুমি আবার সেই ওকেই খারাপ কথা বলছো। আরোহী মা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সাগরের মতো একটা খারাপ ছেলের হয়ে তুই কথা বলছিস? দেখেছেন, আপনার লম্পট ছেলের পাল্লায় পড়ে আমার নিষ্পাপ মেয়েটার কি অবস্থা হয়েছে? ওকে একবার আমি হাতের কাছে পেলে ওর কি অবস্থা করব আমি নিজেও জানি না। আমার মাথা এতদিন খারাপ ছিল, কিন্তু আজকে আমার মাথা ভালো হয়ে গিয়েছে। তাই বলছি, কেউ সাগরের নামের সাথে আর একটাও খারাপ শব্দ ব্যবহার করবে না, না হলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরোহী, তুই এসব কি বলছিস? আর কেনই বা বলছিস? তোর সাথে যে ছেলেটা এত কিছু করলো, বিয়ের আশা দেখিয়ে, ভালোবাসার আশা দেখিয়ে তোর সতীত্ব কেড়ে নিল, তোকে ব্ল্যাকমেইল করে এত কিছু করলো, তুই কিনা তার হয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি, শুধু একবার কেন, দরকার পড়লে আমি হাজারবার সাগরের পক্ষ নিয়ে কথা বলবো। কিন্তু কেন, সাগরের মতো একটা ছেলের হয়ে তুই কেন কথা বলবি? কারণ আমি সাগরকে ভালোবাসি। শুনেছো তোমরা, আমি সাগরকে ভালোবাসি। তাছাড়া সবচেয়ে বড় কথা, তোমরা সাগরকে যেমন ভাবছো সাগর তেমন নয়। শুধু তাই নয়, সাগরের নামে তোমরা যে সমস্ত অপবাদ দিচ্ছ সব মিথ্যে। এসবের মানে কি? সব মিথ্যা মানে? তুই তো আমাদের এসব বলেছিস, আর তুই এখন বলছিস সব মিথ্যা? হ্যাঁ বলছি। কিন্তু কেন, আর এসব মিথ্যাই বা হবে কি করে? মিথ্যে কারণ এই সব কিছু আমার পরিকল্পনা, আমি সবটা করেছি। তোমরা যা কিছু দেখেছো শুনেছো সব কিছু আমার সাজানো ছিল। কেন? কারণ আমি সাগরের উপরে প্রতিশোধ নিতে চেয়েছিলাম। শুধু তাই নয়, আমি সাগরের সব সুখ শান্তি কেড়ে নিতে চেয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি, এসব করতে করতে আমি নিজেই আমার মনের অজান্তে সাগরকে খুব খুব ভালোবেসে ফেলেছি। আরোহী, তুই এসব কি বলছিস একটু পরিষ্কার করে বল, আমরা কিছু বুঝতে পারছি না। সব কিছু জানতে হলে তোমাদের আমার আর সাগরের অতীত জানতে হবে, যা শুরু হয়েছিল আজ থেকে এক বছর আগে, কলেজের প্রথম দিন। তুই বল, আমরা সবাই শুনছি। তারপর আরোহী একটা দীর্ঘশ্বাস নিয়ে আমার আর ওর অতীতের কথা বলতে শুরু করলো, যার মধ্যে রয়েছে আরোহীর মনে আমার ওপর প্রতিশোধের সৃষ্টির কারণ। আরোহী অতীত বলতে শুরু করলো। সেই দিন ছিল আমাদের কলেজের প্রথম দিন। আমি আর আমার বান্ধবীরা মিলে রিকশায় করে কলেজে যাচ্ছিলাম। সব কিছু ভালোই ছিল, কিন্তু সেই দিন হয়তো কপাল খারাপ ছিল। হ্যাঁকে তো আমাদের কলেজে যেতে দেরি হয়ে গিয়েছিল, তার উপর আবার আমরা উঠেছিলাম একজন বৃদ্ধের রিকশায়। বৃদ্ধ লোকটি আস্তে আস্তে রিকশা চালাচ্ছিল, হয়তো শরীরে তেমন শক্তি ছিল না। লোকটা আস্তে আস্তে রিকশা চালাচ্ছে দেখে আমরা বারবার ওনাকে বলছিলাম তাড়াতাড়ি রিকশা চালাতে, তবুও রিকশা চালক আস্তে আস্তে রিকশা চালাচ্ছিল। তাই আমি রেগে বললাম, অনেক হয়েছে, রিকশা থামান। কেন ম্যাডাম? আপনাকে রিকশা থামাতে বলেছি, কথা বলতে বলিনি। রিকশা যখন চালাতে পারেন না, তাহলে রিকশা নিয়ে রাস্তা বের হয়েছেন কেন? যত্ত সব ম্যাডাম, আজকে শরীরটা একটু খারাপ, তাই আর কি। তাই আর কি কি জানেন, আপনার জন্য আমাদের কলেজে যেতে কত দেরি হয়ে গেল। ওই তোরা এখনো রিকশায় বসে রয়েছিস কেন? তাড়াতাড়ি চল, অন্য রিকশায় উঠবো। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমরা সবাই রিকশা থেকে নেমে অন্য রিকশার দিকে যাচ্ছিলাম, তখনই পিছন থেকে বৃদ্ধ রিকশা চালক বলল, ম্যাডাম আমার ভাড়াটা। ভাড়া? কিসের ভাড়া? ম্যাম, এত সময় ধরে আপনাদের রিকশায় নিয়ে এত দূর আসলাম, তার ভাড়া। তোর ভাড়া চাই তাই না? এই নে তোর ভাড়া। আরো বৃদ্ধ লোকটার গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। বৃদ্ধ লোকটা থাপ্পড় খেয়ে মাথা নিচু করে রয়েছে। পেয়েছিস তোর ভাড়া, এইবার খুশি? যত সব ফকির নির্দল। কথাটা বলে আমি আমার বান্ধবীদের নিয়ে হাঁটা দিই, আর লোকটা সেখানেই দাঁড়িয়ে থাকে। আমি হাঁটতে হাঁটতে চারদিকে একবার মুখ ঘুরিয়ে নিলাম, আর দেখতে পেলাম অনেকেই আমার কাহিনী ভালো করে চোখ ভরে দেখছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে। কিছু দূর যেতেই একজন পিছন থেকে আমাকে ডাক দিল, এই যে শুনছেন, আপনি কি আমাকে বলছেন? হ্যাঁ আপনাকেই বলছি। কি হয়েছে? আপনি ওনাকে এইভাবে থাপ্পড় মারলেন কেন?
ওর কত বড় সাহস, ও আমার কাছে ভাড়া চেয়েছে তাই থাপ্পড় মেরেছি। আপনি কে যে মানুষের আপনার কাছে তার কষ্টের টাকা চাইলে তাকে টাকা না দিয়ে উল্টো থাপ্পড় মারবেন? এই তুই কে রে? হ্যাঁ কে তুই যে আমাকে এত প্রশ্ন করছিস? জানিস আমি কে? আমি তোর সাহস দেখে অবাক হচ্ছি, আমার মতো একজনকে কিনা তুই প্রশ্ন করছিস, কত বড় সা। আর কিছু বলার আগে আমার গালে দুটো থাপ্পড় পড়ল। আমি কে তোর জানতে হবে না, আর তুই কে তাও আমার জানতে হবে না। তুই যে কেমন মা বাবার মেয়ে তা আমার বোঝা হয়ে গিয়েছে। আরোহী কিছু না বলে রাগে দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো। আমার দিকে এইভাবে তাকিয়ে থেকে লাভ নেই, যদি ভালো চাস তাহলে দ্রুত ওনার ভাড়া দিয়ে দে, আর যদি না দিস তাহলে তোর গালে আর একটা থাপ্পড় পড়তে দেরি হবে না। আরোহী তাড়াতাড়ি ব্যাগ থেকে টাকা দিয়ে দিল। দেখে নেব তোকে। আরোহী সেখান থেকে যেতে যেতে, আমাকে দেখতে আসলে তোর কপালে খারাপ কিছু জুটবে। সাগরের কথা শুনে আমি কিছু সময় পিছনে তাকিয়ে রাগী দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকে আমার দিকে তাকিয়ে হাসছে, এতে আমি আরও বেশি অপমানিত বোধ করলাম। তারপর অন্য একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসি। কলেজে এসে একটা গাছের নিচে বান্ধবীদের নিয়ে বসলাম। রাগে তখন আমার শরীর জ্বলছিল, বারবার মনে হচ্ছিল যদি ছেলেটাকে হাতের কাছে পেতাম তাহলে মেরেই ফেলতাম। আমি তখনও সাগরের নাম জানতাম না, কারণ কিছুদিন আগেই আমরা এই শহরে এসেছিলাম। আমার রাগের কারণ ছিল দুটো, এক, সাগর আমাকে মাঝ রাস্তায় থাপ্পড় মেরে অপমান করেছে, দুই, সাগর একদম সাধারণ পোশাকে ছিল, যাকে আমরা সাধারণত খ্যাত বলে থাকি। সাগর সেই অবস্থায় ছিল, আর একটা খ্যাত ছেলে আমার মতো স্মার্ট মেয়েকে থাপ্পড় মেরেছে ভাবতেই আমি আরও বেশি অপমানিত বোধ করছিলাম। আরুই, তুই ছেলেটাকে তখন কিছু বললি না কেন? একটা খ্যাত ছেলে শেষ পর্যন্ত তোর মতো একটা স্মার্ট মেয়ের শরীরে হাত তুললো, তার উপরে আবার মাঝ রাস্তায়, আর তুই চুপ করে সব কিছু শুনে চলে আসলি, এটা কি ভাবা যায়? কি তোরা কি সত্যি বলছিস? শেষ পর্যন্ত একটা খ্যাত নাকি আরোহীর মতো মেয়েকে থাপ্পড় মেরেছে। নীলিমার বাচ্চা হাসা বন্ধ কর, নাহলে ঘুষি মেরে তোর দাঁত ভেঙে দেবো। তুই আরো কি মারবি? যাকে মারার দরকার ছিল তাকেই তো মারতে পারিস নি। আমি চুপ হয়ে যাই, আর মনে মনে সাগরের উপরে আমার রাগটা আরো বেশি করে বাড়তে থাকে। সেই সময় ওদের কথাগুলো আগুনের উপর ঘি ঢালার মতো কাজ করছিল, যা আমি তখন বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পেরেছি। আমি যখন রাস্তার কথাগুলো মনে করে ভিতরে ভিতরে রাগে ফুঁসছিলাম, ঠিক তখনই আবার রিয়া আমাকে ডাক দিল। আরোহী, ওইদিকে দেখ কে আসছে। কে এসছে? নিজে তাকিয়ে দেখ, তাহলেই বুঝতে পারবি। আমি কিছু না বলে রিয়ার ইশারা করার দিকে তাকিয়ে আরো বেশি রাগতে লাগলাম, কারণ ওই দিক দিয়ে ওই অসভ্য ছেলেরা আসছে। রিয়া, এই খ্যাতটা কে রে? এই তো সেই খ্যাত যে আরোহীকে থাপ্পড় মেরেছে। ইস, শেষ পর্যন্ত এটার কাছে মার খেয়েছে। ইয়া টু, আরোহী তুই এখন এখানে বসে রয়েছিস কেন? যা গিয়ে প্রতিশোধ তোল। না এখন না, আগে ওর সম্পর্কে সবকিছু ভালো করে জেনে নি, তারপর। আচ্ছা। তারপর আমরা সবাই ক্লাসে চলে যাই। কিছু সময়ের মধ্যে শিক্ষক আসে, ক্লাস শুরু হয়। প্রথম দিন তাই শিক্ষক সবার সাথে পরিচিত হন। শিক্ষক সাগরের কাছে যাওয়ার পর জানতে পারি ওর নাম সাগর, এখনকার চেয়ারম্যানের ছেলে। তখন রিয়া আমার পাশ থেকে বলে, ও তাই তো বলি, এমন একটা খ্যাত তোর গায়ে হাত তুলে কি করে? চেয়ারম্যানের ছেলে তাই তো তোর গায়ে হাত তোলার সাহস পেয়েছে। আজকে তো শুধু হাত তুলেছে, না জানি কালকে থেকে আরও সাথে ওই খ্যাতটা কি করবে। ও আমার সাথে কিছু করার আগে আমি ওর সাথে অনেক কিছু করব। কি করবি তুই? যখন করব তখন তুই নিজেই দেখতে পারবি। তারপর আমরা ক্লাস করে যার যার বাড়িতে চলে যাই। আমি বাড়িতে এসে পরিকল্পনা করতে থাকি সাগরকে জব্দ করা যায় কি করে। কিছু সময় ভাবার পর একটা ভালো বুদ্ধিও পেয়ে যাই। পরে সিদ্ধান্ত নিই কালকে কলেজে গিয়ে বুদ্ধিটা প্রয়োগ করব। দেখতে দেখতে পরের দিন চলে আসে। আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তাড়াতাড়ি কলেজে চলে যাই, কিন্তু কলেজে গিয়ে দেখি আগে থেকে জয়, রাজু, সিয়াম আর রিয়াজ সাগরের সাথে ফাজলামি করছে। সাগরকে খ্যাত ফকিরনি বলে খ্যাপাচ্ছে, কিন্তু সাগর ওদের কথা জবাব না দিয়ে উল্টো মাথা নিচু করে রয়েছে। জয় এবং বাকিরা তখনও সাগরের বন্ধু হয়নি, তাই ওরা এমন করছে। সাগরের এমন খ্যাপানো দেখে আমার ভালোই লাগছিল, তাই আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করে দেখতে থাকি আর আমার পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সঠিক সময়ের অপেক্ষা করতে থাকি। কিন্তু কিছুতে সঠিক সময়টা পাচ্ছিলাম না। অবশেষে ক্লাস শেষ হওয়ার পর আমি সঠিক সময়টা পেলাম আর আমার পরিকল্পনা মতো কাজ করতে শুরু করলাম। ক্লাস শেষ হওয়ার পর আমি লক্ষ্য করলাম সাগর দরজা দিয়ে বের হচ্ছে। আমি তাড়াতাড়ি আমার ব্যাগ গুছিয়ে দরজা দিয়ে বের হতে লাগলাম আর নিজে ইচ্ছে করেই সাগরের গায়ে ধাক্কা দিলাম। এমন একটা ভাব করলাম যাতে সবাই বোঝে
সাগর আমাকে ধাক্কা দিয়েছে। ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি নিজেকে সামলে নিয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় সাগরের গালে বসিয়ে দিলাম আর বলতে লাগলাম, মেয়ে দেখলেই খালি ধাক্কা দিতে মন চায়, তাই না? অসভ্য ছেলে কোথাকার। সরি, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। ক্ষেতের বাচ্চা ক্ষেত, তোর সাহস তো কম না, ইচ্ছে করে ধাক্কা দিয়ে আবার মুখে মুখে তর্ক করিস। এখন আমার মুখে কুলু পেতে রইলি কেন? আপনি তো বললেন যাতে আপনার মুখের উপর কথা না বলি। আরুই, দেখছিস ওর কত বড় সাহস, এত কিছু হয়ে যাওয়ার পরও তোর সাথে কথা বলার সাহস দেখায়। তাই তো দেখছি, এর একটা বিধ করতে হবে, না হলে না জানি কালকে কি করবে। হ্যাঁ, কি করা যায় বলতো? আমি বলি কি, ওকে কান ধরে এখান থেকে গেট পর্যন্ত নিয়ে যা। বুদ্ধিটা খারাপ না, চল এটাই করি। ওই খ্যাত, কান ধরে এখান থেকে যা। আমি পারবো না। কি বললি তুই, আমার মুখের উপর কথা? তুই কান ধরে গেট পর্যন্ত যাবি নাকি সবার হাতে মার খাবি? জানিস তো একটা মেয়েকে ইচ্ছে করে ধাক্কা দেবার পরিণাম কি হতে পারে? কিন্তু আমি তো ইচ্ছে করে আপনাকে ধাক্কা দেইনি। তোর কি মনে হয় তুই এটা সবার সামনে বলবি আর সবাই তোর কথা বিশ্বাস করে নেবে? যদি এইটা মনে করে থাকিস তাহলে তুই ভুল ভাবছিস। এখনো সময় আছে, এখান থেকে কান ধরে চলে যা, না হলে বাকিটুকু আর বলতে হলো না। সাগর তার আগে মাথা নিচু করে কান ধরে কলেজের গেট পর্যন্ত যেতে লাগলো। আমাদের ঝগড়া এতক্ষণ পর্যন্ত যারা যারা দেখছিল সবাই অবাক হয়ে গিয়েছিল, আর সবাই হয়তো ভাবছিল সামান্য একটা ধাক্কার জন্য আমি কেন সাগরকে এমন শাস্তি দিলাম। কিন্তু সবাই তো জানে না সাগরকে আমি কোন ভুলের শাস্তি দিচ্ছি। সবাই না জানলেও সাগর হয়তো নিশ্চয় জেনে বা বুঝে গিয়েছিল কেন আমি ওর সাথে এমন করছি। সে যাই হোক, সাগর মাথা নিচু করে কান ধরে গেটের দিকে যাচ্ছে, আর তার সবাই দেখে সাগরের উপর হাসছে। দৃশ্যটা দেখে আমার যে কী আনন্দ হচ্ছিল তা আমি বলে বোঝাতে পারবো না। এরপর থেকে প্রতিদিন সাগর কলেজে আসলেই ওর সাথে কোনো না কোনো কিছু নিয়ে ঝগড়া করতাম, কারণে অকারণে। সব সময় সাগরকে মারতাম আর সাগর সবসময় চুপ করে সব কিছু সহ্য করে নিত। কেন করতো তা আমি জানি না, কিন্তু ওকে দেখতাম সবসময় কলেজে এসে একা একা থাকতো, কারোর সাথে মিশতো না। শুধু কলেজে আসতো আর ক্লাস করে চলে যেত। তার মাঝে আমরা জয়রা ওর সাথে ফাজলামি করতাম, দুষ্টুমি করতাম, সব সময় ওকে বিভিন্নভাবে মারতাম, তবুও সাগর মুখ বুঝে সব সহ্য করত। সাগরের সাথে এমন খারাপ ব্যবহার করে কেন জানি মনে একটা পৈশাচিক মজা পেতাম। কিন্তু আমার মজা বেশিদিন স্থায়ী হলো না, কারণ কিছুদিন পরেই দেখলাম সাগরের সাথে জয় এবং বাকিরা আস্তে আস্তে ক্লাসে আসছে। এটা দেখে পূজা আমাকে বলল, আরুই ওই দেখ, আজকে জয় আর ওর বন্ধুরা খ্যাতটার সাথে কথা বলতে বলতে ক্লাসে আসছে। হ্যাঁ দেখছি। আমার মনে হয় ওরা খ্যাতটার সাথে বন্ধুত্ব করে নিয়েছে। আমারও তাই মনে হয়। আরোহী, তার মানে কি বুঝতে পারছিস তো, খ্যাতটাকে জ্বালানোর একদল কমে গেল। হ্যাঁ, এখন তাহলে কি করবে? একটু ভেবে নি, তারপর দেখি কি করা যায়। আচ্ছা। তারপর আমরা ক্লাস করতে থাকি, কিন্তু আমার মন সবসময় এটাই ভাবছিল কিভাবে ওদের বন্ধুত্ব ভাঙা যায়। কিছু সময় ভাবার পর একটা বুদ্ধিও পেয়ে গেলাম আর ক্লাস শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল, সাগর জয় এবং বাকিদের রেখে বাড়িতে চলে গেল। এই সুযোগে আমি আমার বান্ধবীদের নিয়ে জয় এবং বাকিদের কাছে গেলাম। কি রে জয়, আজকে দেখলাম নতুন বন্ধু বানিয়েছিস। হ্যাঁ বানিয়েছি। এতে তোর কোনো সমস্যা আছে নাকি? আমাদের সমস্যা নেই, কিন্তু তোদের জন্য আফসোস হচ্ছে। আফসোস হওয়ার কারণ? ঠিক আফসোস না, কিন্তু তোদের উপর মায়া হচ্ছে। কেন? তোদের চয়েস এত খারাপ তার জন্য। আমাদের চয়েস খারাপ এটা তোকে বলল কে আর বলবে, আমরা তো নিজের চোখেই দেখলাম। দেখ আরোহী, যা বলা সরাসরি বল, তোর এই ঘুরানো পেঁচানো কথা শোনার মতন আমার সময় নেই। কি আর বলবো, তোরা শেষ পর্যন্ত কিনা একটা খ্যাতের সাথে বন্ধুত্ব করলি। ওর সাথে বন্ধুত্ব কিভাবে করলি রে, তোদের কি একটু ঘৃণা লাগলো না? ওর সামনে গেলেই তো আমার বমি আসে, আর তোরা কিনা ওর সাথে বন্ধুত্ব করলি। বাহ, ছি। জয় আরোহী দুই গালে থাপ্পড় বসিয়ে দিল। তোর তো সাহস কম না, তুই আমার গালে থাপ্পড় মারিস। এখন তো মাত্র থাপ্পড় মেরেছি, এরপর যদি কোনোদিন তোর ওই মুখ দিয়ে সাগরের নামে খারাপ কথা বলতে শুনি তাহলে তোর জিব্বাটায় টান দিয়ে ছিঁড়ে ফেলবো। শুধু তাই নয়, তোকে যদি সাগরের সাথে খারাপ কোনো ব্যবহার করতে দেখে তাহলে তোর কি অবস্থা করবো তুই কল্পনাও করতে পারবি না। কথাটা মাথায় রাখিস। জয় আমাকে এক প্রকার হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল। বাহ বাহ, খ্যাতটার সাথে বন্ধুত্ব করে ওদের দেখি একদিনেই ব্যবহার পরিবর্তন হয়ে গেল। তাই তো দেখছি। না জানি খ্যাতটার সাথে সামনে ওরা আরো কি কি করবে। আরুই, তুই চুপ করে গেলি কেন, কিছু বল।
আমি আর সেদিন ওদের সাথে কথা না বলে বাড়িতে চলে আসলাম। এইদিকে সেদিনের রাস্তার অপমান, তার উপর আজকে জয় আর ওর বন্ধুদের থাপ্পড়, আমার রাগটা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। বারবার সব কিছুর জন্য সাগরকে দুষতে শুরু করেছিলাম, তাই মনে মনে ওর উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা বুদ্ধি বের করলাম। পরের দিন কলেজে যাওয়ার পর আমার বান্ধবীরা আমাকে ধরলো। কি রে আরুই, কালকে কিছু না বলে চলে গেলি কেন? ভালো লাগছিল না তাই। খ্যাতটার সাথে কি করবি কিছু ভেবেছিস? হ্যাঁ। তা কি ভাবলি? দেখতে থাক, তাহলে তোরা নিজেরাই জানতে পারবি। আরুহি তোকে একটা কথা বলি, শুন। কি কথা? সাগরের সাথে তুই এই পর্যন্ত যা করেছিস তা যথেষ্ট হয়েছে, আর নতুন কিছু করিস না, না হলে। না হলে কি? না হলে তার পরিণাম হয়তো ভালো হবে না। তুই আমাকে হুমকি দিচ্ছিস? না, আমি তোকে হুমকি দিচ্ছি না, আমি শুধু তোকে সতর্ক করে দিচ্ছি। আমাকে সতর্ক করতে হবে না, আমি জানি আমি কি করছি, আর আমি এও জানি এর পরিণাম কি হতে পারে। সেদিন আমি আর নীলিমার কথা না শুনে সাগরের সামনে চলে গেলাম। সাগর জয় এবং বাকিদের সাথে আড্ডা দিচ্ছিল। সাগর, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোর আবার সাগরের সাথে কি কথা থাকতে পারে? তুমি কি আবার সাগরকে অপমান করতে এসেছো? আহ, তোরা থাম একটু, আগে তো শুনতে দে উনি আমাকে কি বলতে এসেছে। কি আর বলবে, নিশ্চয়ই তোকে আবার অপমান করতে এসেছে। তোরা বিশ্বাস কর, আমি সাগরকে অপমান করতে আসিনি। তাহলে কেন এসেছিস? আমি সাগরের কাছে ক্ষমা চাইতে এসেছি। কিসের জন্য? এতদিন ওর সাথে যত খারাপ ব্যবহার করেছি তার জন্য। সাগর, ওর কথা বিশ্বাস করিস না, এটা নিশ্চয়ই ওর কোনো নতুন চাল, না হলে যে মেয়ে কাল পর্যন্ত তোকে অপমান করত সে নাকি আজকে এসেছে তোর কাছে ক্ষমা চাইতে। জানি তোরা আমার কথা বিশ্বাস করবি না, কিন্তু আমি সত্যি সাগরের কাছে ক্ষমা চাইতে এসেছি। কালকে যখন তোরা আমাকে কথাগুলো বলে গেলি, তারপর সারা রাত আমি ভেবেছি, ওর সাথে আমি এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি, এমনটা করা আমার উচিত হয়নি, তাই আজকে ক্ষমা চাইতে চলে আসলাম। সাগর, আমি এখনো বলছি ওর চোখের জলে ভুলিস না, এসব ওর নাটক। নাটক হবে কেন? কেউ একজন নিজের ভুল বুঝে ক্ষমা চাইতে এসেছে, আর তুই তাকে ক্ষমা করতে বারণ করছিস। করছি, কারণ ছাড় না, উনি ওনার ভুল বুঝতে পেরেছে তাই অনেক। তাছাড়া তোরাও তো আগে আমার সাথে খারাপ ব্যবহার করতি, কিন্তু তোরা এখন তো আমার বন্ধু হয়ে গেছিস, তাই ওনাকে আমি ক্ষমা করে দেব। তুমি সত্যি বলছো? তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আজকে থেকে আমরা বন্ধু। সরি, আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। মেয়েদের সাথে নাকি আমার সাথে? হয়তো তুমি আমাকে মন থেকে ক্ষমা করতে পারোনি, তাই আমার সাথে বন্ধুত্ব করতে চাইছো না। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা বন্ধু। বন্ধুদের কিন্তু আপনি করে বলতে হয় না, হয় তুমি না হলে তুই করে বলতে হয়, মনে থাকে জানো? হ্যাঁ থাকবে। এইভাবেই আমাদের বন্ধুত্ব হয়, তারপর ভালোবাসা। সেখান থেকে একদিন তোমরা আমাদের একসাথে ঘুরতে দেখে ফেলো, তারপর আমাদের বাড়িতে ডেকে আমাদের সাথে কথা বলে আমাদের পড়ালেখার পর আমাদের বিয়ে ঠিক করো। আমাদের ভালোবাসার সম্পর্ক শুরু হওয়ার পর থেকে আমি সাগরের উপরে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলাম, কিন্তু কোনোভাবেই সেই সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু তোমরা আমাদের বিয়ে ঠিক করে সেই সুযোগটা আমাকে পাইয়ে দিলে, আর আমিও একটা নতুন পরিকল্পনা সাজিয়ে সেই হিসাবে কাজে নেমে পড়লাম। আমার সেই পরিকল্পনা মতো একদিন আমি সাগরের সাথে নদীর পাড়ে দেখা করি। সাগর কেন জানে প্রথমে আসতে চাইছিল না, বারবার বলছিল ওর কি জানি একটা কাজ আছে, কিন্তু আমার জোর করাতে ও এসেছিল। সাগর নদীর পাড়ে আসার পর আমি ওর কাঁধে মাথা রেখে ওকে বললাম, সাগর দেখো আমরা কত ভাগ্যবান, আমরা যাকে ভালোবাসলাম তাকেই আপন করে পাচ্ছি। সত্যি আমরা অনেক ভাগ্যবান, বিশেষ করে আমি অনেক বেশি ভাগ্যবান। বিশেষ করে তুমি অনেক বেশি ভাগ্যবান, কেন? কারণ আমার ভাগ্যেও যে এত সুখ আর এত ভালোবাসা আসবে আমি তো কোনোদিনও কল্পনা করতে পারিনি। তুমি সবসময় এই কথাটা বলো, কিন্তু কোনো সময় তো এর কারণ বলো না। বলো না, তোমার জীবনে কি এমন দুঃখ আছে যার জন্য তুমি এত ভালোবাসা পাওয়ার কল্পনাও কোনোদিন করনি? কে বলেছে আমার জীবনে দুঃখ আছে? দেখো না আমার জীবনে কত সুখ। জানি তুমি মিথ্যে কথা বলছো, এখন দ্রুত সত্যি কথা বলে ফেলো তো। আরে বাবা, আমি তোকে মিথ্যে কথা বলবো কেন? তাছাড়া তুমি ভাবো আমার জীবনে দুঃখ থাকবে কি করে, আমাকে এত ভালোবাসার মতো বাবা আর ছোট একটা বোন আছে, সবসময় তাদের আদর স্নেহ করার জন্য একটা মা আছে, আর সবচেয়ে বড় কথা বাবার অবর্তমানে আমাকে বাবার মতো দেখার জন্য একটা ভাই আছে। এখন তুমি বলো, এত কিছু থাকার পরেও কি আমার জীবনে দুঃখ থাকতে পারে? না, কিন্তু কেন জানি মনে হচ্ছিল তুমি আমার কাছে একটা কথা লুকোচ্ছো। আমি তোমার কাছে কিচ্ছু লুকাচ্ছি না বাবা, বিশ্বাস করো আমার কথা। এখন বলো কি বলার জন্য আমাকে ডেকেছিলে। ও হ্যাঁ, আমি তো কথাটা তোমাকে বলতে ভুলেই গিয়েছিলাম,
তোমাকে অনেক ধন্যবাদ আমাকে কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য। হয়েছে হয়েছে, আর জড়িয়ে ধরতে হবে না। এখন বলো কি বলার জন্য ডেকেছো, আমাকে আবার বাড়ি ফিরতে হবে। আমাদের ভালোবাসার পর বা আগে সাগর আমার শরীরে কোনোদিন খারাপ দৃষ্টিতে তাকায়নি বা খারাপ অভিমত নিয়ে আমার শরীরে হাত দিয়ে দেখেনি। আমি যদি কোনো সময় সাগরকে জড়িয়ে ধরেছি বা ওর হাত ধরেছি, তখন সাগর আমাকে দূরে সরিয়ে দিয়েছে। এইবারে যখন সাগর আমাকে দূরে সরিয়ে দিল, তখন আমি মনে মনে বললাম, বাচ্চা অনেক আমাকে দূরে সরিয়ে রেখেছো, এবার এমন প্যাঁচে ফেলবো যে আর আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না, আর সেখানেই তুমি তোমার জীবনের সবচেয়ে বড় ভুলটা করবে, তার সাথে আমার প্রতিশোধ নেওয়া হয়ে যাবে।